মাঝখানে কোনো কোশ্চেন করব না, একটা সময় পরে যখন আমি জিজ্ঞেস করব তখন কোশ্চেন করবেন। ওকে, তো আমাদের আজকের বেসিক্যালি যেটা ক্লাসের টপিক সেটা হচ্ছে যে ফেসবুকে নর্মালি আমরা যে অ্যাডভার্টাইজিংগুলো দেখি বা আমরা যে বুস্ট প্রমোশন জিনিসগুলো দেখি বা এক কথায় বলতে গেলে ফেসবুক প্রমোশন বলতে আমরা যেটাকে বুঝি ওই বিষয় সম্পর্কে আমরা জানবো যে ফেসবুকে এই অ্যাডভার্টাইজিংগুলো অ্যাকচুয়ালি কীভাবে পাবলিশ হয়, এর পিছনে কী কী ধরনের কাজ থাকে, দেন হচ্ছে অডিয়েন্সদেরকে কীভাবে টার্গেট করতে হয়। আর আজকে বেসিক্যালি আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অ্যাডভার্টাইজিংয়ের বেসিক কনসেপ্টটা, কারণ এই অ্যাডভার্টাইজিংটা আমরা আরও অ্যাডভান্স ওয়েতে করতে পারবো, বাট ওই অ্যাডভান্স ওয়েতে করার জন্য আগে আমাদের হচ্ছে বেসিকটা একটু ভালোভাবে বুঝতে হবে। আমাদের জন্য ওই অ্যাডভার্টাইজিংয়ের বেসিকটা ক্লিয়ার হওয়ার পরে আমরা দেখবো যে অ্যাডভার্টাইজিংয়ের অ্যাকচুয়াল প্রসেসটা কি, দেন আপকামিং ক্লাসগুলোতে আমরা আরও ডিটেলস এই সম্পর্কে জানতে পারবো। তো আগে আমরা একটু দেখবো যে ফেসবুকের অ্যাডভার্টাইজিংগুলো অ্যাকচুয়ালি দেখতে কীরকম হয় বা ওগুলোর আসলে গঠনটা কীরকম থাকে, আমরা তো সেটা দেখে নিই। তো আমরা যদি নর্মালি ফেসবুকে আসি, স্বাভাবিকভাবে আমরা কিন্তু ফেসবুকে অনেক ধরনের পোস্ট দেখতে পাই। ওকে, তো যে কোনো পোস্টের নিচে আপনারা জানেন যদি কেউ পোস্ট করে বা কোনো পেজ থেকে বা কোনো গ্রুপ থেকে যদি পোস্ট করা হয় তাহলে কিন্তু পোস্টের নিচে একটা টাইম উল্লেখ করা থাকে যে এই পোস্টটা এত মিনিট আগে করা হয়েছে বা এত ঘন্টা আগে করা হয়েছে অথবা এত তারিখে করা হয়েছে বা এত দিন আগে করা হয়েছে। বাট যখন আপনি দেখবেন যে কোনো পোস্টের নিচে কোনো টাইম উল্লেখ করা নাই, লেখা আছে স্পন্সর্ড, কী লেখা থাকবে, স্পন্সর্ড লেখা থাকবে, তখনই আমরা বুঝতে পারবো যে সেটা হচ্ছে বেসিক্যালি ফেসবুকের একটা বিজ্ঞাপন। অর্থাৎ এখন আমাদের সামনে আমরা যে পোস্ট দেখতে পাচ্ছি সেটা অ্যাকচুয়ালি কোনো পোস্ট না, এটা হচ্ছে ফেসবুকের দ্বারা একটা বিজ্ঞাপন। অর্থাৎ স্যামকার্ট নামের কোনো একটা পেজ থেকে তারা কী করছে, তারা একটা বিজ্ঞাপন দিছে তাদের কোনো একটা সার্ভিস নিয়ে। অর্থাৎ তাদের কোনো একটা কোর্স আছে, যে অনলাইন কোর্স আছে এক সপ্তাহের, আপনি এই বিজ্ঞাপনটা দেখে আপনার যদি কোর্সটা দরকার হয় তাহলে আপনি তাদের এই কোর্সটা কিনতে পারবেন। তো এখন একটু আমরা দেখবো যে তারা অ্যাকচুয়ালি টার্গেট কাদেরকে করছে। তো আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে এখানে একটা অপশন পাবেন, হোয়াই এম আই সিং দিস অ্যাড, অর্থাৎ এই বিজ্ঞাপনটা আমরা কেন দেখতেছি। ওকে, তো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা কারণ জানতে পারবো যে অ্যাকচুয়ালি আমরা কেন দেখতেছি। তো দেখেন এখানে তারা বলছে ভিজিটেড স্যামকার্টস ওয়েবসাইট অর দেয়ার পার্টনার্স ওয়েবসাইট, অর্থাৎ স্যামকার্টের যে ওয়েবসাইট আছে বা তাদের যে সকল পার্টনার ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটগুলোতে যদি কেউ এর আগে একবার ভিজিট করে থাকে তাহলে তাদের কাছে এই বিজ্ঞাপনটা যাবে। এটা এক ধরনের রিটার্গেটিং, রিটার্গেটিং কি আমরা সামনে জানতে পারবো। তারপর হচ্ছে যারা মোটামুটি ইংলিশে কমিউনিকেশন করতে পারে এইরকম মানুষদের কাছে যাবে, প্লাস হচ্ছে যাদের বয়সটা হচ্ছে 18 বা তার থেকে বেশি, শুধুমাত্র ওই ধরনের মানুষদের কাছে কি হবে এই বিজ্ঞাপনটা যাবে। এরপর আমরা আরও কয়েকটা এক্সাম্পল একটু দেখে নিই, আমরা স্ক্রল করলে আরও পাবো। এই যেমন দেখেন এটা কিন্তু টাইম দেওয়া আছে যে অগস্ট 6/07/04 এই টাইমে পোস্ট করা হয়েছে, দেন এটা ওই যে অগস্ট 11/11:30 এরকম কিন্তু সবগুলোতে টাইম থাকে। বাট যেখানে আমরা দেখবো যে কোনো ধরনের টাইমের কথা উল্লেখ করা নাই, এরকম স্পন্সর লেখা আছে, তখনই আমরা বুঝতে পারবো সেটা একটা বিজ্ঞাপন। যেমন এই ভদ্রলোক সে কী করতেছে, তার যে একটা কোর্সের কথা এখানে বলছে, এই যে কোর্স, এই কোর্সটার প্রাইস হচ্ছে তার $4, সে এখানে একটা বিজ্ঞাপন দিচ্ছে, এখানে সে একটা ভিডিও অ্যাড করে দিচ্ছে, ভিডিওতে সে তার কথাগুলো বলতেছে। তো কারো যদি কোর্সের দরকার হয় তাহলে তারা কী করবে, এই কোর্সটা তার থেকে নিয়ে নেবে। তো আমরা একটু দেখি সে কাদেরকে টার্গেট করছে এখানে। তো আমরা যদি সেমভাবে আবার হোয়াই এম আই সিং দিস অ্যাড এখানে ক্লিক করি তাহলে আমরা জানতে পারবো সে হচ্ছে সিমিলারিটিস টু দেয়ার কাস্টমার্স, অর্থাৎ যাদের হচ্ছে অনলাইন কোর্স কেনার বা হচ্ছে অনলাইন কোর্সের প্রতি একটু আগ্রহ আছে তাদের কাছে অ্যাডভার্টাইজিংটা নিয়ে যাবে, প্লাস হচ্ছে যাদের বয়স 21 বা তার থেকে বেশি তাদের কাছে অ্যাডভার্টাইজিংটা নিয়ে যাবে। আমরা আরেকটা এক্সাম্পল একটু দেখবো লাস্ট, দেন আমরা আমাদের কাজে চলে যাব। আমরা একটু খুঁজি আর কোনো এক্সাম্পল পাওয়া যায় কি না। স্ক্রল করলে আপনি স্বাধীন করলে স্বাধীন পাবেন, এই যে এখানে একটা দেখতে পাচ্ছি যে স্পন্সর লেখা আছে, এটা হচ্ছে বেসিক্যালি একটা সফটওয়্যার, এটার মাধ্যমে একসাথে অনেকজন মানুষ লাইভে যেতে পারে, তো তাদের কিছু ফ্যাসিলিটিস নিয়ে তারা হচ্ছে এখানে একটা অ্যাড দিছে। তো এখানে যদি আমরা টার্গেটিংটা দেখি তাহলে দেখতে পাবো যে এর আগে তাদের ওয়েবসাইটে কেউ গেছে তাদের কাছে বিজ্ঞাপনটা যাবে, অথবা যাদের বয়স 18 বা তার থেকে বেশি তাদের কাছে বিজ্ঞাপনটা চলে যাবে। তো এরকমভাবে আমরা কী করতে পারি, আমরা হচ্ছে আমাদের যে প্রোডাক্ট বা আমাদের যে সার্ভিস সেটার বিজ্ঞাপন আমরা তাদের কাছে পৌঁছাতে পারি যাদের কাছে অ্যাকচুয়ালি পৌঁছানো দরকার। আর এটা কেন দরকার সেটা আমরা গত ক্লাসে ভালোভাবে জেনেছি, এতটুকু ক্লিয়ার তো আমরা বিষয়টা। ওকে ঠিক আছে, ওকে ধন্যবাদ, মাইক্রোফোন আমরা আবার অফ করে দিই। তো এখন আমাদের সামনে আমরা একটা পেজ দেখতে পাচ্ছি, পেজটার নাম হচ্ছে মেন্টরস এডুকেশন অ্যান্ড মাইগ্রেশন। তো এই পেজটার বেসিক্যালি কাজ হচ্ছে এটা একটা কনসালটেন্সি, যে কেউ যদি বাইরে হায়ার স্টাডির জন্য যেতে চায় ইউকেতে বা ক্যানাডাতে বা অন্য কোনো কান্ট্রিতে, তাহলে সেক্ষেত্রে তারা কী করবে, এজেন্সির মতো করে তাদেরকে হেল্প করে। এখন আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি যে তাদের বিজ্ঞাপনটা তাদের কাছে হওয়া উচিত দেশের সবার কাছে, নাকি শুধুমাত্র যারা হচ্ছে হায়ার স্টাডির জন্য যেতে চাইবে বা যাদের যারাটা পসিবিলিটি আছে তাদের কাছে হওয়া উচিত, বলেন। তাহলে কি করতে হবে, আমাদেরকে একটা বিজ্ঞাপন দিতে হবে তাদের এই প্রতিষ্ঠানের হয়ে, যে আমরা তাদের প্রতিষ্ঠানে একটা বিজ্ঞাপন দিব। তো বিজ্ঞাপনটা আমরা কিভাবে প্রস্তুত করব অ্যাডভার্টাইজিং এর জন্য সেটা আমরা জানবো ফার্স্টে, তারপর
আমরা জানব যে এই বিজ্ঞাপনটাকে আমরা ওই লোকদের কাছে কিভাবে পৌঁছাবো যাদের কাছে অ্যাকচুয়ালি পৌঁছানো দরকার। ক্লিয়ার সবাই? ওকে, তো সবার প্রথম আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে, এখানে একটু খেয়াল করেন, এই যে এখানে আমরা একটা বিজ্ঞাপন দেখতে পাচ্ছি, বিজ্ঞাপনটার এখানে উপরে কিছু কথা লেখা হয়েছে, ওকে, যেখানে কিছু কথা লেখা হয়েছে, দেন নিচে তারা কি করছে, এখানে একটা ইমেজ অ্যাড করছে, আর এখানে একটা বাটন আছে, বাটনের নাম হচ্ছে কি, লার্ন মোর। তো এই বাটনটাতে ক্লিক করলে কি হবে, আমরা যদি বাটনে ক্লিক করি তাহলে এই স্ট্রিমইয়ার্ডের যে ওয়েবসাইট আছে আমাদেরকে সেখানে নিয়ে যাবে স্বাভাবিকভাবে। এই যে দেখেন, আমি যদি এখন এই বাটনে ক্লিক করি তাহলে তাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে তারা আমাদেরকে কি করবে, আমাদেরকে নিয়ে যাবে, যেখান থেকে আমরা কি করতে পারবো, ব্রডকাস্টিং করতে পারবো বা সরাসরি আমরা লাইভে যেতে পারবো এখান থেকে। ওকে, তো আমাদের কি করতে হবে, আমরা যখন কোনো একটা প্রোডাক্টের হোক বা কোনো একটা সার্ভিস, বিজ্ঞাপন কিন্তু যে কোনো কিছু হতে পারে, সেটা প্রোডাক্ট হতে পারে সার্ভিস হতে পারে, তো সেই প্রোডাক্ট বা সার্ভিসের জন্য আমাদের কি করতে হবে, অ্যাডভার্টাইজিংয়ের যে কন্টেন্ট সেই কন্টেন্টটা আমাদেরকে রেডি করতে হবে। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে যে বিজ্ঞাপনের যে ক্যাপশনটা থাকবে সেই ক্যাপশনটা আমাদেরকে আগে রেডি করতে হবে, দেন হচ্ছে বিজ্ঞাপনের যে ইমেজ ইউজ করব অথবা ভিডিও ইউজ করলে যে ভিডিও সেটা আমাদেরকে ম্যানেজ করতে হবে। এখন কথা হচ্ছে যে আমরা যখন ক্লায়েন্টদের কাজ করব বা কোনো ক্লায়েন্টের যখন আমরা কাজ নিব তখন এই ক্যাপশন বা এই ইমেজ অথবা এই ভিডিও সেটা আমরা কোথায় পাবো, এগুলোকে আমাদেরকে বানাতে হবে নাকি হচ্ছে আমাদের ক্লায়েন্ট আমাদেরকে প্রোভাইড করবে? তো নর্মালি এই জিনিসগুলো আপনার ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে, অর্থাৎ এখানে ক্যাপশন কি হবে সেটা সে আপনাকে দিয়ে দিবে, প্লাস কোনো ইমেজ বা ভিডিও ফাইল হলে সেই ফাইলটাও সে আপনাকে দিয়ে দিবে। আপনাকে জাস্ট কি করতে হবে, এইটা কপি পেস্ট করে সেখানে বসাতে হবে আর এই ইমেজ বা ভিডিওটা জাস্ট ওখানে আপলোড করে দিতে হবে। ক্লিয়ার আমরা? জি ভাই, ক্লিয়ার। ওকে, তো এটার পিছনে একটা কারণ আছে, যদি জানতে চান যে ভাইয়া আমাদেরকে দিয়ে তারা ইমেজ কেন বানাবে না বা ভিডিওটা আমাদেরকে দিয়ে কেন এডিট করাবে না, কারণ হচ্ছে আপনি পেশা একজন ডিজিটাল মার্কেটার, আপনি একজন গ্রাফিক ডিজাইনারও না আবার আপনি একজন ভিডিও এডিটরও না। তো একজন ডিজিটাল মার্কেটার যার স্কিল আছে শুধুমাত্র ডিজিটাল মার্কেটিংয়ের উপরে, গ্রাফিক ডিজাইন বা ভিডিও এডিটিংয়ের উপরে যার স্কিল নাই, সে যদি একটা ইমেজ বানায় বা সে যদি একটা ভিডিও এডিট করে সেটা কখনোই কোয়ালিটিফুল হবে না। এই জন্যই বদলোক কী করবে, যদি ইমেজ হয় তাহলে ইমেজটা কোনো একজন ডিজাইনারের মাধ্যমে সে বানায় নিবে, যদি ভিডিও দরকার হয় কোনো একজন প্রফেশনাল ভিডিও এডিটরের মাধ্যমে সে ওটা বানায় নিবে। ওইটা হচ্ছে তাদের ফ্রিল্যান্সিং সাইট, যে যারা গ্রাফিক ডিজাইন শিখতেছে বা ভিডিও এডিটিং শিখতেছে সেটা তাদের সাইট, দেন ওইগুলো রেডি করে তারপর সে কী করবে, এটা আপনার হাতে তুলে দেবে। এবার ডিজিটাল মার্কেটিংয়ের যে কাজগুলো সেগুলো আপনি করবেন। ক্লিয়ার তো আমরা বিষয়টা? জি ভাই, ক্লিয়ার। ওকে, ঠিক আছে, তো আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে এই পেজ থেকে আমরা কিছু কন্টেন্ট এখান থেকে আমরা নিয়ে নিয়ে, বেশি খোঁজাখুঁজি করার দরকার নেই। সাপোজ মনে করেন এখানে একটা কন্টেন্ট আছে, তো আমরা হচ্ছে ফার্স্টে এটাকে কপি করে নিই, আমরা এগুলো ইউজ করবো, এখানে যেটা আছে সেটাই আমরা ইউজ করবো। ওকে, তো আমরা এতটুকু কপি করে নিচ্ছি, আর হচ্ছে আমরা এই যে ইমেজটা আছে ইমেজটাকেও আমরা হচ্ছে সেভ করে নিই। ওকে, তো আমাদের কন্টেন্টের জন্য যা দরকার সেটা আমরা নিয়ে নিলাম। তো এবার আমরা অ্যাডভার্টাইজিং এর কাজ শুরু করব কোথা থেকে? ওকে, আপনারা যখন কোনো পেজে আসবেন, যে কোনো পেজ, শুধুমাত্র এই পেজ না, যে কোনো পেজে যখন আপনি যাবেন কমপ্লিট পেজ, সেখানে দেখতে পাবেন এখানে প্রমোট নামের একটা বাটন থাকে, বাটনটা এখানেও দেখতে পাবেন, এছাড়া নিচের দিকে এখানেও থাকে প্রমোট বাটন, একই কাজ যেখানে আপনি ক্লিক করেন না কেন। তো আমরা প্রমোশনের জন্য হচ্ছে আমরা এই প্রমোট বাটনে আমরা ক্লিক করব। ওকে, তো প্রমোট বাটনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম কিছু অপশন আসবে, তো বাকিগুলোর দিকে তাকানোর দরকার নেই, আমরা ক্লিক করব হচ্ছে এই যে ক্রিয়েট নিউ অ্যাড, দেখতে পাচ্ছি সবাই ক্রিয়েট নিউ অ্যাড? ওকে, জি ভাইয়া, দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এখানে আমরা জাস্ট একটা ক্লিক করব, তো ক্লিক করলে আমাদের কাছে ওই ড্যাশবোর্ডটা চলে আসবে যেখানে বেসিক্যালি কি করতে হবে, আমাদেরকে আমাদের যে অ্যাডভার্টাইজিং সেটা আমাদেরকে রেডি করতে হবে। তো একটু আমরা ওয়েট করব, এখানে আমাদের যে অ্যাডের যে প্রিভিউ সেই প্রিভিউটা এখানে লোড হবে। তো সবার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে আমি একটু স্ক্রিন বড় করে দেখাই, এখানে আসার পরে এই যে ডেসক্রিপশনের যে অংশটুকু, এই ডেসক্রিপশনের জায়গাতে আমরা যে ক্যাপশনটা নিয়ে আসছি সেই ক্যাপশনটা আমরা বসাবো, অর্থাৎ আমরা এখান থেকে এই ডেসক্রিপশনটা আমরা ডিলিট করে দিব, দিয়ে আমরা যে ক্যাপশনটা নিয়ে আসছিলাম সেটা আমরা এখানে বসায় দিব। আর একটু নিচে আসলে আমরা এখানে একটা ইমেজও দেখতে পাবো, এটা ডিফল্টভাবে কভার ফটো যেটা সেটা তারা নিয়ে নিছে, তো এই ফটোটাকে সরে আমরা সেখানে আমরা যে ইমেজটা ডাউনলোড করছিলাম সেটাকে আমরা এখানে বসাবো। তো এটার জন্য হচ্ছে আমরা এখান থেকে যে এডিট অপশনস এখানে আমরা ক্লিক করব। ওকে, এডিট অপশনে ক্লিক করার পর এখানে আপনারা একটু নিচে আসলে পাবেন হচ্ছে আপলোড নিউ, অর্থাৎ আমরা নতুন একটা ফাইল এখান থেকে আপলোড করব, সে ফাইলটা ইমেজও হতে পারে সে ফাইলটা ভিডিও হতে পারে, জাস্ট আপনাকে এখানে ক্লিক করে যদি ইমেজ হয় ইমেজ আপলোড করবেন, যদি ভিডিও ফাইল হয় ভিডিও আপলোড করবেন। তো আমরা হচ্ছে এখান থেকে ইমেজটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা ওপেন দিব। তো ওপেন দিলে আমাদের ওই ইমেজটা এখানে কি হবে, আপলোড হয়ে যাবে। তো এই ইমেজটা যখন আমাদের এখানে আপলোড হবে তখন আমরা কি করব, আগের যে ইমেজটা আছে সেটাকে আমরা যে এখানে ক্রসে ক্লিক করে
আমরা ওই ইমেজটাকে কেটে দিব। কেটে দিলে কি হবে, এই মাত্র আমরা যে ইয়াটা বসাইছি, ইমেজটা বসাইছি, সেটা আমরা শুধুমাত্র দেখতে পাবো। আর এই ইমেজের নিচে হচ্ছে একটা হেডলাইন অংশ থাকবে, হেডলাইনে আপনি চাইলে অল্প কিছু কথা আপনি লিখে দিতে পারেন। সাপোজ ধরেন আমি এখানে লিখলাম অনেকে কোশ্চেন থাকতে পারে ভাই যে এখানে যেটা লিখবো সেটা কি আমাদেরকে ক্লায়েন্ট বলে দিবে কিনা বা আমাদের নিজেদের থেকে লিখতে হবে কিনা, এটা ডিপেন্ড করে। কারণ এখানে খুব অল্প এক দুই লাইন জাস্ট মানুষকে একটু অ্যাট্রাক্ট করার জন্য, তো এটা অনুসারে ক্লায়েন্ট বলেও দিতে পারে। আর যদি নাও দেয় সেক্ষেত্রে আমাদের অটোমেটিক কাজ করতে করতে একটা আইডিয়া হয়ে যায় যে এখানে কী লেখাটা দিলে ভালো হবে। ওকে, তাহলে আমরা কী করলাম, আমরা হচ্ছে ফার্স্টে এখানে আমাদের যে ক্যাপশনটা সেই ক্যাপশনটা আমরা এখানে দিলাম, তারপর হচ্ছে আমাদের যে ইমেজটা দেওয়া দরকার ছিল সেই ইমেজটা আমরা এখানে দিয়ে দিলাম। এতটুকু আমরা পারবো তো নাকি? ওকে, তো দেখেন ওইগুলো আপলোড করার পাশাপাশি আমাদের এখানে যে প্রিভিউ সেটাও চেঞ্জ হয়েছে, যে এখানে এখন পেজের লোগো দেখা যাচ্ছে, পেজের নাম দেখা যাচ্ছে, নিচে দেখা যাচ্ছে স্পন্সর্ড, দেন হচ্ছে যে আমাদের ক্যাপশনটা, ক্যাপশনের নিচে হচ্ছে কি এই যে ইমেজ, অর্থাৎ বিজ্ঞাপনের যে মেইন ফরম্যাট সেই ফরম্যাটটা আমাদের রেডি হয়েছে। দেন এবার আমরা কি করবো, এবার হচ্ছে আমরা বাকি কাজগুলো শুরু করবো। তো এতটুকু, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, এর বাইরে না। ওকে ঠিক আছে, না না ভাই অবশ্যই অ্যাক্সেস থাকতে হবে, অর্থাৎ আমরা যখন ক্লায়েন্টের কাজ করবো সেই কাজটা তো আমরা ক্লায়েন্টের পেজেই করবো। সো ধরেন এই যে যেমন এখন আমরা যে পেজ দেখতেছি এই পেজের মালিক তো আমি না, এই পেজের মালিক হচ্ছে অন্য কেউ, সে আমাকে এই পেজের অ্যাক্সেস দিছে, এখন আমি এই পেজে কাজ করতে পারতেছি। ওকে ওকে, মাইক্রোফোনগুলো আমরা আবার অফ করে দিই, মাইক্রোফোনগুলো অফ করে দিই ভাইয়ারা, একটু খেয়াল রাখবো আমরা। এখানে আমরা হচ্ছে ইনিশিয়ালি পাঁচটা ইমেজ আমরা আপলোড করতে পারবো, এই যে এখানে দেখতে পাচ্ছেন আমরা পাঁচটার মধ্যে একটা আপলোড করছি। তো কারো যদি মনে কোশ্চেন থাকে যে আমি যদি পাঁচটার বেশি অ্যাড করতে চাই সেক্ষেত্রে কিভাবে করব, তাহলে আমাদের আরো কয়েকটা ক্লাস সামনে দেখতে হবে। ওকে, তো আমি যেভাবে একটা আপলোড করছি ঠিক সেমভাবে আপনি এখানে পাঁচটা আপলোড করতে পারবেন। ওকে ঠিক আছে, ওকে, তো মাইক্রোফোন আমরা অফ রাখি, আর একটু খেয়াল রাখবো অবশ্যই যাতে মাইক্রোফোন অযথা অন না থাকে, কারণ একে তো আমি কথা বলতেছি, ফ্যান চলতে সেখানে নয়েজ, আরেকজন যদি মাইক্রোফোন অন রাখেন তাহলে আরও নয়েজ হবে। ওকে, তো এবার আসি আমরা এখান থেকে কাজ শুরু করি আমাদের উপরের দিক থেকে। সবার প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন গোল, তো গোল বলতে অ্যাকচুয়ালি কী বোঝানো হয় সেটা তো আমরা সবাই জানি, যে একটা আমাদের লক্ষ্য থাকে যে কোনো অ্যাডভার্টাইজিংয়ের পিছনে কিন্তু মানুষের কোনো না কোনো টার্গেট থাকে। কারো ধরেন তার প্রোডাক্টের ওরকমভাবে বিক্রি হচ্ছে না কোম্পানির, সে চাচ্ছে যে তার কোম্পানি একটু প্রোডাক্টের বিক্রি বাড়ুক, সেটা তার গোল। বা কারো ধরেন সেল ভালোই হইতেছে, সে চাচ্ছে যে বা সে তার কাস্টমারদেরকে একটা ডিসকাউন্ট অফার দিবে, এখন এটা মানুষদেরকে জানানো দরকার, সো এটা তার একটা গোল হতে পারে অ্যাওয়ারনেস। বা ধরেন সে একটা নতুন প্রোডাক্ট মার্কেটে আনছে, সেটার একটা ব্র্যান্ড অ্যাওয়ারনেস দরকার আছে। তো এরকম মানুষের কি বিভিন্ন ধরনের গোল থাকতে পারে। তো ফেসবুকে যখন আমরা অ্যাডভার্টাইজিং করি তখন এখানেও আমাদেরকে কিছু একটা গোল নির্ধারণ করতে হয়। তো নর্মালি যে গোলটা থাকে সেটা হচ্ছে অটোমেটিক, অটোমেটিক আমরা কখনই রাখবো না, এটা হচ্ছে ফেসবুক তার নিজের মতো করে একটা সেট করে দিছে, আমরা ফেসবুকের তো আমরা মানবো না, আমরা হচ্ছে অলওয়েজ আমাদের মতো করে একটা গোল দিব। তো গোলটা অ্যাকচুয়ালি কার ডিসিশনে হবে, আপনার ডিসিশন নাকি আপনার ক্লায়েন্টের ডিসিশন, তো এটা অবশ্যই ক্লায়েন্টের ডিসিশনে হবে। ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে তার অ্যাডভার্টাইজিং গোলটা কি, দেন ওই গোলটা শুনে আপনাকে হচ্ছে এখান থেকে কি করতে হবে, আপনার অ্যাডভার্টাইজিং গোলটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমরা যদি এখানে চেঞ্জে ক্লিক করি তাহলে আমরা কয়েকটা অ্যাডভার্টাইজিং গোল এখানে দেখতে পাবো, অটোমেটিক তো শুরুতে বাদ, পাশাপাশি হচ্ছে যে প্রমোট ইউর বিজনেস লোকালি, এই অপশনটা আমরা বাদ দিব কারণ এটা ইউজ করা হয় না, ইনফ্যাক্ট অনেক পেজে এই অপশনটা থাকেও না। ওকে, তো আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে যে উপরের এই চারটা আর হচ্ছে একদম নিচে যেটা দেখতে পাচ্ছি সেটা। তো আমরা এখন হচ্ছে এই গোলগুলো সম্পর্কে একটু জানবো যে কোন গোলের কী কাজ। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা অ্যাট এ টাইম এখান থেকে যে কোনো একটা গোলই সেট করতে পারবো, একসাথে কিন্তু দুইটা গোল সেট করা যাবে না। মাইক্রোফোন অন হয়েছে কার? ফারান মাহমুদ ভাই একটু খেয়াল রাখবো মাইক্রোফোন যাতে অন না হয়। ওকে, কারণ মাইক্রোফোন তো কারো একা একা অন হবে না যদি আমরা ক্লিক না করি। ওকে, তো একদম নিচের যে অপশনটা আছে সেটার নাম হচ্ছে গেট মোর ওয়েবসাইট ভিজিটর্স। ওকে, এই অপশনটা যদি আমরা সিলেক্ট করি তাহলে কি হবে, ওয়েবসাইট কি আমরা সবাই চিনি বা ওয়েবসাইট কাকে বলে সেটা কি আমরা জানি প্রত্যেকে? ওকে, এমন কেউ নাই তো যারা আমরা ওয়েবসাইট চিনি না বা ওয়েবসাইট জানি না। ওকে ঠিক আছে, তাহলে দেখেন এই যে এখানে আমরা কি দেখতেছিলাম, স্টিমিয়ার্ড নামের একটা ওয়েবসাইট, এটা কিন্তু একটা ওয়েবসাইটে যে লেখা আছে এখানে দেখেন stimiard.com। তো আমরা এই ওয়েবসাইটে কিভাবে এসে পৌঁছেছি, আমরা এখানে স্টিমিয়ার্ডের একটা বিজ্ঞাপন দেখতেছিলাম, বিজ্ঞাপনটা দেখার পরে তাদের এখানে একটা বাটন ছিল লার্ন মোর, বা এই যে পুরো ইমেজটাই কিন্তু এখন একটা বাটন।
তো যখন আমি এখানে ক্লিক করতেছি এই বিজ্ঞাপনটার উপরে তখন তারা কি করতেছে তা আমাদেরকে তাদের যে ওয়েবসাইট ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে তো কোনো মানুষ যখন কোনো ওয়েবসাইটে যায় তখন তাকে বলা হয় ওই ওয়েবসাইটের জন্য একজন ভিজিটরস অর্থাৎ এখানে যে গোলটা আছে যেটা নাম হচ্ছে কি গেট মোর ওয়েবসাইট ভিজিটরস এই গোলটার কাজ হচ্ছে যে মানুষ যখন এই বিজ্ঞাপনটা দেখবে দেখার পর সে যদি ওই বিজ্ঞাপনের উপরে ক্লিক করে তাহলে আমাদের যে ওয়েবসাইট আছে তারা ফেসবুক থেকে সরাসরি আমাদের ওই ওয়েবসাইটে রিডাইরেক্ট হয়ে যাবে যার মাধ্যমে কি হচ্ছে যে ফেসবুক থেকে আমাদের ওয়েবসাইটে ভিজিটরস আসতেছে আর এই জন্যই এটার নাম হচ্ছে কি গেট মোর ওয়েবসাইট ভিজিটরস এখন এই গোলটা কেন দরকার আমরা দারাজ তো সবাই চিনি দারাজ একটা ওয়েবসাইট এখন আপনি চিন্তা করছেন যে আপনিও দারাজের মতো একটা ওয়েবসাইট বানাবেন একটু ছোট হোক বাট দারাজের মতো একটা ওয়েবসাইট থাকবে যেখানে আপনি হচ্ছে আপনার বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনি সেখানে অনলাইনে বিক্রি করবেন এখন দারাজ তো আমরা মোটামুটি বাংলাদেশে যারা থাকে সবাই চিনি আমাদের কাছে পরিচিত বাট আপনি যখন একটা ওয়েবসাইট বানাবেন সেটা তো আর কারোর কাছে পরিচিত হবে না তো আপনার ওয়েবসাইটে যদি কারোর কাছে পরিচিত না হয় তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটে কেউ আসবেও না আর আপনার ওখান থেকে কোনো প্রোডাক্টও বিক্রি হবে না তো সেক্ষেত্রে আপনি তখন কি করতে পারেন সেক্ষেত্রে আপনি ফেসবুকে একটা বিজ্ঞাপন দিতে পারেন যেই বিজ্ঞাপনটা দেখার পরে মানুষ ওই বিজ্ঞাপনে ক্লিক করে আপনার ওয়েবসাইটে আসবে সেখান থেকে প্রোডাক্ট পারচেজ করতে পারে ক্লিয়ার সবাই ওকে এবার আমরা দেখব যে প্রসেসটা অ্যাকচুয়ালি কিভাবে হয় তো প্রসেসটা দেখার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা একটু নিচের দিকে আসব নিচের দিকে আসলে আপনারা এখানে দেখতে পাবেন অনেকগুলো বাটন আছে এই যে এখানে যদি ক্লিক করেন তাহলে দেখতে পাবেন অনেক ধরনের বাটন আছে যেমন ওইখানে ওরা কি ইউজ করছে লার্ন মোর এই বাটনটা ওরা ইউজ করছে আপনি চাইলে অ্যাপ্লাই নাও বাটন ইউজ করতে পারেন বুক নাও বাটন ইউজ করতে পারেন কন্ট্যাক্ট আস ডাউনলোড বাটন আছে অনেক ধরনের বাটন কিন্তু এখানে আছে সাপোজ দেন আমরা চাচ্ছি যে আমরা হচ্ছে অ্যাপ্লাই নাও এই বাটনটা আমরা চুজ করব সো এখান থেকে আপনি যখন অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন তখন দেখতে পাবেন যে আমাদের এখানে যে বাটনটা থাকবে অ্যাডভার্টাইজিং এর সেটাও চেঞ্জ হয়ে অ্যাপ্লাই নাও নামের একটা বাটন হয়ে যাবে এখন কথা হচ্ছে যে বাটন তো চেঞ্জ হলো বাট ফেসবুক কিভাবে বুঝবে যে তাকে কোন ওয়েবসাইটে নিতে হবে অর্থাৎ আমরা মানুষদেরকে যেই ওয়েবসাইটে পাঠাতে চাই আমাদেরকে এই বাটনের নিচে ওই ওয়েবসাইটের যে লিংক থাকবে সেই লিংকটা আমাদেরকে বসাতে হবে ফর এক্সাম্পল ধরেন আমরা চাচ্ছি যে মানুষ যাতে এই ওয়েবসাইটটাতে যায় তখন আমরা কি করব এই ওয়েবসাইটের যে লিংক থাকবে ওই লিংকটাকে আমরা কি করব এই যে ওয়েবসাইট ইউআরএল এই জায়গাতে আমরা ওই লিংকটাকে ইউজ করব তো আমরা যখন এই জায়গাতে ওই লিংকটাকে ইউজ করব তখন কি হবে মানুষ যখন আসবে ফেসবুকে দেন আমাদের বিজ্ঞাপনটা যখন তারা দেখবে সেখানে তারা দেখতে পাবে যে অ্যাপ্লাই নাও নামের একটা বাটন আছে বা এখানে একটা ইমেজ আছে সেটার উপরে যখন সে ক্লিক করবে একটু পুরোটা লোড হোক এই যে দেখতে পাবেন এই যে এখানে অ্যাপ্লাই নাও নামের একটা কি আমরা বাটন এখানে দেখতে পাচ্ছি তো যখন সেই অ্যাপ্লাই নাও বাটনটাতে ক্লিক করবে তখন সে কি হবে আমাদের ওই ওয়েবসাইটে কনভার্ট হয়ে যাবে তো ঠিক সেম ভাবে আমরা যদি এখানে যে কোনো ওয়েবসাইটের লিংক বসাই বা আপনি এখানে যে ওয়েবসাইটের লিংক বসাবেন সেই ওয়েবসাইটে কি হবে মানুষ চলে যাবে তো আমাদের ক্লায়েন্টের যদি কোনো ওয়েবসাইট থাকে তখন আমরা কি করব আমরা হচ্ছে সেই ওয়েবসাইটের লিংকটা আমরা এখানে বসাবো আর ক্লায়েন্টের যদি ওয়েবসাইট না থাকে তাহলে সে কখনোই এই গোলটা সে সিলেক্ট করবে না বুঝতে পারছি আমরা জি ভাইয়া কারো কোনো কোশ্চেন এই পর্যন্ত জি ভাইয়া ভাইয়া হ্যাঁ বলেন জি ভাইয়া এই গোলটাকে ক্লায়েন্টে মানে বলে দিবে আমাকে যে কোন মানে কোন গোলটা দিতে হবে এখানে ওকে ভাই এই অ্যানসার তো হচ্ছে আমি সবগুলো গোল শেষ করে নিই তারপর আমি অ্যানসারটা দিচ্ছি ওকে ওকে ভাইয়া ওকে ঠিক আছে তো এবার আমরা পরের গোলটা দেখি যে পরের গোলটার কাজ কি তো এর পরের গোলটা হচ্ছে গেট মোর কলস তো আমরা গোলটাকে সিলেক্ট করি সিলেক্ট করার পর অবশ্যই আমরা সেভে ক্লিক করব তাহলে আমাদের গোলটা চেঞ্জ হয়ে যাবে গেট মোর ওয়েবসাইট ভিজিটরস থেকে হয়ে যাবে কি গেট মোর কলস তো গেট মোর কলস হলে এখানে কি কি ধরনের গোলে পরিবর্তন আসবে সেটা একটু আমরা দেখে নিই ফার্স্টে তো আমরা স্ক্রল করে নিচে আসব তো নিচে আসার পর এবার যেটা হবে সেটা হচ্ছে যে এতক্ষণ আমাদের যেখানে অ্যাপ্লাই নাও নামের বাটন ছিল সেখানে আর অ্যাপ্লাই নাও নামের বাটনটা থাকবে না সেখানে কল নাও নামের একটা বাটন চলে আসবে ওকে সেখানে কি আসবে একটা কল নাও নামের বাটন চলে আসবে এই যে এখানে দেখতে পাবেন এই যে দেখেন কল নাও নামের কি হচ্ছে একটা বাটন চলে আসছে এখানে অর্থাৎ কেউ যদি আমাদের বিজ্ঞাপনটা দেখে দেখার পর সে যদি বিজ্ঞাপনে ক্লিক করে তাহলে হচ্ছে এইখানে আমরা যে নাম্বারটা দিয়ে দিব ফোন নাম্বারটা সেই ফোন নাম্বারে ডিরেক্ট কল চলে যাবে ফার্স্টে তো হচ্ছে এখান থেকে কান্ট্রি সিলেক্ট করতে হবে সাপোজ ধরেন আপনার যে ক্লায়েন্ট আছে সেই ক্লায়েন্ট হচ্ছে ধরেন বাংলাদেশে সে থাকে না সে থাকে অন্য কোনো কান্ট্রিতে বা তার যে ফোন নাম্বারটা সেটা অন্য কোনো জায়গায় তাহলে আপনাকে কি করতে হবে এখানে ওই কান্ট্রিটার নাম লিখে সার্চ করবেন সার্চ করলে কান্ট্রি চলে আসবে ওইটা সিলেক্ট করবেন তাহলে এখানে কান্ট্রি কোডও চেঞ্জ হয়ে যাবে তারপর তার যেটা ফোন নাম্বার সেই ফোন নাম্বার আপনি এখানে বসায় দেবেন ফোন নাম্বার বসায় দিলে কি হবে কেউ যখন ওই বাটনে ক্লিক করবে তখন অ্যাজ ইউজুয়ালভাবে ওই নাম্বারটাতে কি হবে তার কাছে কল চলে যাবে ক্লিয়ার আমরা গেট মোর কলস মানে কি ওকে ঠিক আছে এবার আমরা পরবর্তী গোলে চলে যাই
এরপর হচ্ছে গেট মোর পেজ লাইক। তো আমরা যখন এই গেট মোর পেজ লাইকস অপশনটা সিলেক্ট করব তখন যেটা হবে সেটা হচ্ছে ওই যে বাটনের জায়গাটা সবই ঠিক থাকবে, শুধু বাটনগুলো চেঞ্জ হবে বেসিক্যালি গোল ওয়াইজ। তো ওই যে বাটন আছে সেই বাটনের জায়গায় সব বাটন চলে যাবে, একটা লাইকের বাটন চলে আসবে, যে এই বাটনটা তো আমরা সবাই চিনি লাইক দেওয়ার একটা বাটন, এই বাটনটা চলে আসবে। তো এই বাটনটা আসলে কি হবে, মানুষ যখন আমার এই বিজ্ঞাপনটা দেখবে তখন যদি আমার এই কন্টেন্ট তাদের কাছে ভালো লাগে অথবা আমার এই পেজটা যদি তাদের কাছে প্রয়োজনীয় মনে হয় তখন তারা এই পেজটাকে ফলো দেওয়ার জন্য তারা কি করবে, প্রত্যেকে এই যে লাইকের বাটনটা আছে এই বাটনটাতে তারা ক্লিক করবে। তো যতজন মানুষ এই বাটনে ক্লিক করবে আমাদের পেজে ঠিক ততগুলো লাইক বাড়বে। তো এটা কখন ইউজ করা হয়, যখন ধরেন পেজ নতুন থাকে, লাইক ফলোয়ার্সের সংখ্যা কম থাকে তখন, অথবা লাইক ফলোয়ার্স বাড়ানোর দরকার হয়, ঠিক ওই টাইমে কি করি আমরা এই অপশনটা ইউজ করি। যার ফলে কি হবে, মানুষ বিজ্ঞাপন দেখার পর যখন এই বিজ্ঞাপনে ক্লিক করবে বা এই বাটনে যখন সে ক্লিক করবে, যতজন ক্লিক করবে আমার পেজে ততগুলো লাইক বা ফলোয়ার্স হবে। ক্লিয়ার আমরা? ওকে ঠিক আছে, এবার আমরা পরের গোলটা দেখি। এটা খুবই সিম্পল, নাম হচ্ছে কি গেট মোর মেসেজেস। অলরেডি হয়তো বা যারা একটু ভালো বুঝেন তারা অলরেডি বুঝে গেছেন যে গোলটার বেসিক্যালি কাজ কি হবে, অর্থাৎ এখানে একটা মেসেজের বাটন চলে আসবে। আর মেসেজের বাটনটা আসার পরে কি হবে, মানুষ যখন বিজ্ঞাপনটা দেখবে তখন ওই বিজ্ঞাপনের উপরে ক্লিক করলে সরাসরি আমাদের কাছে মেসেঞ্জারের ইনবক্স ওপেন হয়ে যাবে, আর ওখান থেকে আমরা যে মেসেজটা করবো সেই মেসেজটা সরাসরি কোথায় চলে যাবে, আমাদের এই পেজের ইনবক্সে চলে যাবে। অর্থাৎ যে সেন্ড মেসেজে যখন মানুষ ক্লিক করবে তখন আমরা কি করতে পারবো, সরাসরি এখান থেকেই, অর্থাৎ আমাদেরকে এই পেজের ভিতরে ঢোকার কোনো দরকার হবে না, আমরা সরাসরি কি করতে পারবো, এখান থেকে আমরা পেজের যে ইনবক্স আছে সেখানে আমরা মেসেজ করতে পারবো। এই জন্য এটার নাম হচ্ছে কি গেট মোর মেসেজেস। ওকে ক্লিয়ার? ঠিক আছে, এবার আমরা লাস্ট গোলটা দেখবো। তো এটা উপরে ছিল বাট এটা আমি সবার শেষে কেন দেখাচ্ছি, তার কারণ হচ্ছে বাকিগুলো থেকে এটা একটু সামান্য আলাদা, সামান্য আলাদা আবার অনেক আলাদা পাইবেন না। তো আগে এটার নাম দেখি, এটার নাম হচ্ছে গেট মোর লিডস। এখন এই যে গেট মোর লিডস, এটা দেখতে হলে আপনাকে আগে জানতে হবে যে লিডস কথাটার মানে কি। বেসিক্যালি মার্কেটিং এর ভাষায় লিড বলতে বোঝানো হয় বিভিন্ন ধরনের ইনফরমেশন, অর্থাৎ এই ইনফরমেশনটা হতে পারে কোনো মানুষের অথবা হতে পারে কোনো একটা কোম্পানি বা কোনো একটা বিজনেসের। যেমন ধরেন আপনারা যখন এক্সপো করে ভর্তি হয়েছেন তখন সেখানে আপনারা আপনাদের কিছু পার্সোনাল ইনফরমেশন দিয়েছেন, আপনাদের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, এই টাইপের কিছু ইনফরমেশন আপনারা দিয়েছেন। তো এই ইনফরমেশনগুলো কি বেসিক্যালি মার্কেটিং এর ভাষায় কি বলা হচ্ছে, লিড। আবার ঠিক সেমভাবে যদি কোনো আমরা বিজনেসের নাম, বিজনেসের ওয়েবসাইট, দেন হচ্ছে বিজনেসের ইমেল অ্যাড্রেস, তাদের ফোন নাম্বার বা তাদের ওই বিজনেসের মালিকের নাম, সিইওর নাম, এইগুলো যদি ইনফরমেশন আমরা বের করি তখন সেগুলোকে বলা হয় কি লিড, বাট সেগুলোকে বলা হয় বিজনেস লিড। ওকে, তো এই লিডগুলোকে কালেক্ট করার যে প্রসেস সেই প্রসেসটাকে মূলত বলা হয় লিড জেনারেশন। আর এই যে গোলটা যেটা নাম হচ্ছে গেট নো লিডস, এই গোলের মাধ্যমে আমরা হচ্ছে মানুষের বিভিন্ন ধরনের ইনফরমেশন কালেক্ট করতে পারি। আমার কথাটা এখন অনেকে বুঝতে পারে না, আমি একটু এক্সাম্পল দিয়ে ক্লিয়ার করে বিষয়টা বুঝিয়ে দিতেছি। সাপোজ মনে করেন মার্কেটে একটা নতুন মোবাইল ফোন লঞ্চ করা হবে, নতুন একটা কোম্পানি আসছে, তারা চাচ্ছে যে তারা কি করবে মোবাইল ফোনের মার্কেটটা ভালোভাবে ধরবে, কিন্তু তারা বুঝতেছে না যে তারা তাদের ফোনটা কীরকম বানাবে বা কীরকম বানালে মানুষ পছন্দ করবে। দেখা গেল যে ফোন বানানোর পর ওই ফোন কেউ কিনতেছে না, নাথিংয়ের মতো অবস্থা হয়ে গেছে, তো তখন তো ঝামেলা। তো এই জন্য তারা কী করতে পারে, তারা হচ্ছে ধরেন একটা সার্ভে করতে পারে। সার্ভেটা কীরকম হবে, যে তারা একটা ফর্ম বানাবে, ফর্মটা বানানোর পরে তারা বিভিন্ন মানুষের কাছে যাবে, যাওয়ার পর তাদেরকে জিজ্ঞেস করবে যে তারা এখন বর্তমানে কোন ব্র্যান্ডের ফোন ইউজ করতেছে বা এইটা তারা কেন ইউজ করতেছে, এটাতে সে কী এমন ভালো সুযোগ সুবিধা পাচ্ছে যার কারণে এটা ইউজ করতেছে, দেন হচ্ছে সে যদি এরপরে ব্র্যান্ড কখনো চেঞ্জ করে তাহলে সে কোন ব্র্যান্ডের ফোন নিবে, বা সে কী ধরনের সাইজের ফোন পছন্দ করে, বা ডিসপ্লেটা সে কীরকম পছন্দ করে, ক্যামেরার তার রিকোয়ারমেন্ট কীরকম, বা কী কালারের ফোন সে পছন্দ করে, ফোনটা স্লিম হবে নাকি মোটা হবে, এই টাইপের বিভিন্ন কোশ্চেনগুলো কোথায় থাকবে সেই ফর্মের ভিতরে থাকবে। আপনি তাদের থেকে মতামতগুলো নেবেন এবং একদম লাস্টের দিকে কিছু পার্সোনাল ইনফরমেশন নেওয়ার জায়গা রাখবেন, যেমন যার থেকে আপনি মতামত নিচ্ছেন তার নাম, তার ফোন নাম্বার, তার ইমেল অ্যাড্রেস বা তার অ্যাড্রেস, এই টাইপের কিছু ইনফরমেশন কী করবেন আপনি কালেক্ট করে নিয়ে আসবেন। তো ধরেন আমরা এরকম কয়েক লাখ মানুষের কী করলাম, আমরা এরকম ইনফরমেশন কালেক্ট করলাম এই সার্ভেটা করে। কালেক্ট করার পর আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে যে বিষয়গুলো কমন ছিল, অর্থাৎ আমরা দেখলাম যে সবাই চাচ্ছে যে ব্ল্যাক কালার ফোন তাদের পছন্দ, সবাই চাচ্ছে যে ডিসপ্লেটা 6 ইঞ্চি হলে ঠিক আছে, বেশি বড় না বা বেশি ছোট না, এরকম দেখলাম যে আমরা কিছু জিনিস কী করলাম, আমরা মিলাইলাম যে কোন জিনিসগুলো মানুষ বেশি পছন্দ করতেছে বা কোন সুযোগ সুবিধার কারণে তারা তাদের ব্র্যান্ড ছাড়তেছে না বা ওই ব্র্যান্ড তারা ধরে রাখছে, অথবা এর থেকে বেটার কী পাইলে তারা ব্র্যান্ড চেঞ্জ করবে। তখন আপনি কি করবেন, ওই সবগুলোকে মিলে তারপর আপনি আপনার ফোনটাকে রেডি করবেন। তাহলে আপনি এখন যে ফোনটা বানাইছেন এই ফোনটা হচ্ছে কি সবার পছন্দের একটা ফোন, যে ফোনটা সবাই সবসময় চাইতো। তখন আপনি ওই ফোন মার্কেটে লঞ্চ করবেন, তাহলে মানুষ কি পাবে যে তারা যে ধরনের ফোন চাইতো সেরকম একটা ফোন মার্কেটে লঞ্চ হয়েছে। প্লাস আপনি যে তাদের পার্সোনাল ইনফরমেশন নিয়ে আসছিলেন, যেমন তাদের ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস,
তাদেরকে আপনি ফোনে মেসেজ পাঠাতে পারেন বা কল করে বলতে পারেন বা তাদেরকে মেইল করতে পারেন যে আপনি ঠিক যেরকম ফোন চাইতেন সেরকম একটা ফোন মার্কেটে লঞ্চ করা হয়েছে। ইনফ্যাক্ট আপনি প্রয়োজনে তাদেরকে 5% বা 10% ডিসকাউন্টও দিয়ে দেন। এইভাবে কি হয়, এই প্রোডাক্টের যে সেল সেই সেলটা অনেক বেড়ে যায়, যেটা নর্মালি কোনো ধরনের সার্ভে ছাড়া যদি সেল করা হতো বা প্রোডাক্টটা যদি প্রডিউস করা হতো তাহলে কিন্তু এই পরিমাণে সেল আসতো না। আমার কথাগুলো তো বুঝতে পারছেন নাকি? জি, তাহলে বুঝতে পারছেন তো যে লিডসের দরকারটা কেন বা এই গেট মোর লিডসের অ্যাকচুয়ালি কাজ কি? ওকে, তো ঠিক সেম ভাবে সাপোজ এই যে এটা হচ্ছে একটা কনসালটেন্সি বা একটা এজেন্সি, যারা কি করবে যে বাইরে যারা হায়ার স্টাডির জন্য পড়াশোনা করতে চায় তারাই হচ্ছে কিন্তু বেসিক্যালি তাদের কাস্টমার। সো তারা কি করতে পারে, তারা হচ্ছে যারা বাইরে পড়াশোনা করতে যায় তাদের একটা মানে যেতে চায় তাদের একটা তারা কি করবে ইনফরমেশন কালেক্ট করবে, যেমন তাদের নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, তাদের এসএসসি এইচএসসি রেজাল্ট কত, তারা কোন কান্ট্রিতে যেতে চায়, কোন সাবজেক্ট নিয়ে পড়তে চায়, এই টাইপের কিছু কি করবে তারা ইনফরমেশন কালেক্ট করবে। কালেক্ট করার পর দেন তাদেরকে তারা ফোন করবে বা মেইল করবে, তাদের সাথে কথা বলবে, তারপর তাদেরকে তাদের অফিসে নিয়ে এসে তাদের কাস্টমার বানাবে। বুঝতে পারছি তো এবার আমরা প্রসেসটা। তার কোনো কোশ্চেন এই পর্যন্ত? ওকে, আমরা যখন এই গেট মোর লিডস নিয়ে কথা বলতেছিলাম তখন আমরা জানলাম যেখানে একটা ফর্মের বিষয় আছে, যে ফর্মের মাধ্যমে ইনফরমেশন গুলো কালেক্ট করা হয়। মাইক্রোফোন গুলো অফ করে দিই। যে ফর্মের মাধ্যমে ইনফরমেশন গুলো কালেক্ট করা হয়, বাট এখানে ফর্ম কোথায়? তো এই ফর্মটা আপনাকে বেসিক্যালি বানাতে হবে, আর এই জন্যই এইটা একটু আলাদা। তো ফর্ম বানানো খুবই ইজি, ফর্ম শুনে কঠিন পাওয়ার কিছু নাই। নিচের দিকে আসবেন, নিচে আসলে হচ্ছে ক্রিয়েট ফর্ম নামে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাবেন এখানে ফর্মের নাম দেওয়ার একটা অপশন। তো নর্মালি আপনি চাইলে যে কোনো নাম দিতে পারেন, অথবা হচ্ছে আপনার এখানে অটোমেটিকভাবে যদি আপনি না দেন তাহলে তারিখ, ডেট আর টাইম অনুযায়ী অটোমেটিকভাবে একটা তারা নাম এখানে নিয়ে নেয়। তো নাম এটা কোনো বিষয় না, নাম যে কোনো কিছু হতে পারে। আমরা নিচে চলে আসি। তো বেসিক্যালি এই হচ্ছে ফর্মের প্রিভিউ, অর্থাৎ মানুষ যখন আমার ওই বিজ্ঞাপনের উপরে ক্লিক করবে তখন হচ্ছে তার সামনে এরকম একটা ফর্ম ওপেন হবে, যে ফর্মে হচ্ছে সে এখানে তার নাম লিখবে। ওকে, এই যে ফুল নেম বলা আছে এখানে, আর এখানে হচ্ছে কি সে তার ইমেল অ্যাড্রেস দিবে। তো এটা তো হচ্ছে শুধুমাত্র নাম আর ইমেল অ্যাড্রেস, আমাদের যদি ফোন নাম্বারও দরকার হয় তাহলে আমরা যে ফোন নাম্বারটা আমরা আজি ভাইয়া এই যে একটু দেখলেই হবে যে ফোন নাম্বার আমরা নিয়ে আসছি অলরেডি। ওকে, একটু খেয়াল রাখবো আমরা, ঠিক আছে। তো এখানে এখন কয়টা হলো, আপাতত তিনটা, ফুল নেম, ইমেল অ্যাড্রেস আর হচ্ছে কি ফোন নাম্বার। দেন যদি হচ্ছে আমরা সিএল এ ক্লিক করি তাহলে আমরা আরও অনেক অপশন পেয়ে যাচ্ছি, যেমন হচ্ছে অ্যাড্রেস, তারপর হচ্ছে ডেট অফ বার্থ, জেন্ডার, তারপর তার জবের টাইটেল কি, মানে কোন পজিশনে আছে বেসিক্যালি, দেন হচ্ছে কোন কোম্পানিতে সে জব করে। তো এরকম কিছু ইনফরমেশন আমরা কি করতে পারবো, কালেক্ট করতে পারবো। বাট আমি যে একটু আগে বললাম যে আমরা তাদের কাছে কোশ্চেনও করতে পারবো, বাট সেই কোশ্চেনের অপশনটা কোথায়? সাপোজ ধরেন আমি চাচ্ছি যে একজন মানুষের এডুকেশনাল কোয়ালিফিকেশন কতটুকু সেটা আমি জানতে চাই, তাহলে আমি ওই কোশ্চেনটা কোথায় অ্যাড করবো? তার কারণ হচ্ছে এখানে কিন্তু দেখেন আর কিন্তু কোনো অপশন নেই, আমরা সবগুলো সিলেক্ট করে ফেলছি আর এখানে ওই যে সবগুলো অপশন চলে আসছে। ওকে, তো আপনি একটু নিচে আসবেন কষ্ট করে, নিচে আসলে পাবেন এই যে অ্যাড কোশ্চেনস। তো এই অ্যাড কোশ্চেনের উপরে ক্লিক করবেন, প্রয়োজনে আরও ক্লিক করতে পারেন, যতগুলো ক্লিক করবেন ততগুলো কোশ্চেন রেডি হয়ে যাবে, যেমন এখানে তিনটা চলে আসছে। তো এবার আপনি আপনার কোশ্চেন এখানে লিখতে পারবেন, সাপোজ হচ্ছে যেমন ধরেন ওকে, হোয়াট ইজ ইয়ার এডুকেশনাল কোয়ালিফিকেশন। তো এই যে কোশ্চেনটা লিখলাম এটা কোথায় চলে গেছে দেখেন, এই যে এখানে চলে আসছে আমাদের, একটু উপরে যাই আমরা, এই যে হোয়াট ইজ ইয়ার এডুকেশনাল কোয়ালিফিকেশন। তো এই কোশ্চেনের অ্যান্সারটা সে কী করবে, এখানে লিখবে। তো বাকিগুলো আমরা যেহেতু কোশ্চেন লিখিনি এতে কোশ্চেন আসে না, জাস্ট অ্যান্সার দেওয়ার জায়গাটা আছে। তো কোশ্চেন দিলে এগুলোর কোশ্চেন চলে আসবে। সো সেমভাবে আপনি যতগুলো ইচ্ছা ততগুলো কোশ্চেন এখানে অ্যাড করে দিতে পারেন। তো মানুষ যখন এই কোশ্চেনগুলোর অ্যান্সার দিবে, অ্যান্সার দেওয়া শেষ হলে স্বাভাবিকভাবে তারা কী করবে, যে নেক্সট লেখা আছে এই নেক্সট বাটনে তারা ক্লিক করবে। নেক্সটে ক্লিক করলে তাদেরকে সেকেন্ড পেজে নেওয়া হবে, সেই সেকেন্ড পেজে গেলে তারা তাদের যে এই ইনফরমেশনগুলো দিবে, পার্সোনাল ইনফরমেশন। তারপর তারা আবার নেক্সট বাটনে ক্লিক করবে, নেক্সট বাটনে ক্লিক করলে তাদের হচ্ছে এই যে প্রাইভেসি পলিসি পেজে নিয়ে আসা হবে। দেন তারা কী করবে, এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করবে, অর্থাৎ ফর্মটাকে তারা সাবমিট করবে। সাবমিট করলে ব্যাস ডান, এই যে তাদেরকে এটার জন্য একটা থ্যাঙ্কস জানানো হবে, থ্যাঙ্কস, ইউ আর অল সেট। ওকে, এখন কথা হচ্ছে পরের কোশ্চেন, যে ভাইয়া এই যে ইনফরমেশনগুলো তারা দিচ্ছে এই ইনফরমেশনগুলো বেসিক্যালি আমরা কোথায় পাবো বা কোথা থেকে ইনফরমেশনগুলো পরবর্তীতে আমরা কালেক্ট করবো? তো সেটার জন্য আমরা একটু অপেক্ষা করি, সামনে আমরা জানতে পারবো। ওকে, ক্লিয়ার সবাই? ওকে, তো এইভাবে আমরা ফর্ম রেডি করতে পারবো। দেন ফর্ম রেডি হয়ে গেলে সেভ একটা ক্লিক করবেন, আপনার ফর্মটা সেভ হয়ে যাবে, যে আমাদের এখানে ফর্ম সেভ হয়ে গেছে। ওকে, আমরা সবগুলো গোল সম্পর্কে ক্লিয়ার। তো এবার আমরা ওই কোশ্চেনটার অ্যান্সার দিই যেটা একটু আগে এক ভাইয়া করছিলেন, যে ক্লায়েন্ট আমাদেরকে বলে দিবে নাকি আমাদেরকে বুঝতে হবে। তো ক্লায়েন্ট প্রথমত আমাদেরকে হচ্ছে বলে দিবে, আর যদি বলে নাও দেয় সেক্ষেত্রে তার কথার মাধ্যমে আপনাকে বুঝতে হবে। সাপোজ ধরুন ক্লায়েন্ট বললো যে
আমার একটা ওয়েবসাইট আছে, আমি চাচ্ছি ওয়েবসাইটে যেন ভিজিটর্স আসে। তো আপনাকে বুঝতে হবে সে চাচ্ছে গেটমোর ওয়েবসাইট ভিজিটর্স, বা সে বললো আমি চাচ্ছি যে মানুষ আমার পেজে মেসেজ করুক, তার মানে আপনাকে বুঝতে হবে তার জন্য গেটমোর মেসেজেস দরকার। বা সে বললো যে আমি লিড কালেক্ট করতে চাচ্ছি, তার মানে আপনাকে বুঝতে হবে গেটমোর লিডস। ক্লিয়ার তো বিষয়টা? এবার ওকে, ঠিক আছে। তো এই হচ্ছে কি আমাদের বিজ্ঞাপনের যে ফরম্যাট সেটা রেডি হয়েছে। এবার কথা হচ্ছে বাংলাদেশে ধরেন সার্ভে অনুযায়ী তো বললো যে আদমশুমারিতে যে 16 কোটির মতো নাকি মানুষ আছে, এটা সঠিক না ভুল জানি না কারণ আমার বাসা তো নাকি যাই নাই। যাই হোক, তো আমরা ধরি যে 18-20 কোটি মানুষ আছে কথার কথা। তো এই যে এতগুলো মানুষ আছে, এরা সবাই কি হায়ার স্টাডির জন্য যেতে যাবে, নাকি এর মধ্যে একটা পার্ট আছে বা একটা অংশ আছে যেখানকার মানুষ হয়তো বা যাবে নাকি? এক্স্যাক্টলি, অর্থাৎ সবাই যাবে না। এখন সবাই যদি না যায় তাহলে এই বিজ্ঞাপন কি বাংলাদেশে সবাইকে দেখানোর কোনো দরকার আছে, নাকি শুধুমাত্র যাদের যাওয়ার একটা পসিবিলিটি আছে তাদেরকে দেখানো উচিত? ওকে, তো আমরা গত ক্লাসে জানছিলাম যে আমরা যদি অফলাইনের কোনো প্ল্যাটফর্মে এই টাইপের অ্যাডভার্টাইজিং দিতে চাই সেক্ষেত্রে আমাদের কী কী প্রবলেম ফেস করতে হয়। যেমন মেল ফিমেল সবার কাছে চলে যায়, বয়সের কোনো ঠিক ঠিকানা থাকে না। যেমন আপনি ধরেন একটা বিজ্ঞাপন দিয়েছেন, বিজ্ঞাপনটা 50 বছর বয়সী লোক একজন বসে বসে দেখতেছে, এখন সে হায়ার স্টাডির জন্য কোথায় যাবে? সে যাবে হজ করতে। তারপর ধরেন আমাদের লোকেশনে বিভিন্ন প্রবলেম আছে। তো এই টাইপের অনেক ধরনের সমস্যা আমরা অফলাইনের ক্ষেত্রে ফেস করি। তো এবার একটু আমরা দেখি এগুলোর সমাধান আমরা অ্যাকচুয়ালি যে দেখছিলাম গত ক্লাসে সেটা অ্যাকচুয়ালি কীভাবে হয়। তো এখানে আসার পর এখানে আপনারা দেখতে পাবেন আমাদের এই যে এখানে অডিয়েন্স নামের একটা অপশন থাকবে। তো আপনি এখান থেকে ক্লিক করলেও হবে, আমি দুই জায়গা থেকে দেখাচ্ছি। এখান থেকে যদি আপনি ক্লিক করেন তাহলে হচ্ছে এটা অলরেডি সেট করা আছে, আপনাকে জাস্ট কী করতে হবে যেগুলো সেট করা সেগুলো একটু ডিলিট করে নিতে হবে। ওকে, যেমন এগুলো আমি ডিলিট করে নিচ্ছি, এই যে এখানে যা আছে এগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি। এভাবে ডিলিট করে নিয়ে তারপর আপনাকে একদম নতুনভাবে এখানে কাজ করতে হবে। আর আরেকটা যেটা অপশন আছে সেটা হচ্ছে এই যে এখানে যে ক্রিয়েট নিউ লেখা আছে, এখানে যদি ক্লিক করেন তাহলে আর কোনো কিছু ডিলিট করতে হবে না, এটা একদম পুরোপুরি মানে সেট করাই আছে নতুন। তো যেখানে ক্লিক করেন এখন আপনার কাছে কিন্তু সেম অপশনই আসবে। ওকে, বুঝতে পারছি। তো আমরা অর্থাৎ আপনি এখানে ক্লিক করলেও যা হবে, এখানে ক্লিক করলেও সেম জিনিসই হবে, শুধুমাত্র আপনাকে কী করতে হবে যে এগুলো একটু ক্রস দিয়ে ডিলিট করে নিতে হবে আর কিছু না। তাই সেটা কখন, যখন সেট করা থাকবে নতুন অবস্থায়, এগুলো কিছু ডিলিট করা লাগে না। তো এখানে আমরা আসবো, আসার পরে আবার এখান থেকে আমরা কাজ শুরু করবো। আমরা আগে সব ডিলিট করে নিই, একদম নতুন বানাই, নতুন বানিয়ে আমরা দেখবো। তো যাই হোক, আমরা যখন হচ্ছে ওই পেন্সিলের মতো দেখতে বাটনটাতে ক্লিক করবো তখন আমাদের সামনে ঠিক এরকম একটা অপশন ওপেন হবে। তো ফেসবুক এখানে আমাদের কাছে জানতে চাচ্ছে প্রথমে জেন্ডার, যে আমরা যে এখন বিজ্ঞাপনটা দিব সেই বিজ্ঞাপনটা কাদের জন্য। সেই বিজ্ঞাপনটা যদি পুরুষদের জন্য হয় তাহলে আমরা মেল সিলেক্ট করে দিব, বিজ্ঞাপনটা যদি মহিলাদের জন্য হয় তাহলে আমরা ওয়েমেন সিলেক্ট করে দিব। আর যদি আমরা অল সিলেক্ট করে দিই সেক্ষেত্রে মহিলা পুরুষ উভয়ের কাছে বিজ্ঞাপনটা চলে যাবে। এখন অনেক ধরনের প্রোডাক্ট আছে যেগুলো শুধুমাত্র পুরুষদের জন্য, যেমন ধরেন আপনি যদি পাঞ্জাবির কথা বলেন, পাঞ্জাবি কারা কিনবে, পুরুষটা কিনবে। আবার যেমন মহিলাদের বিভিন্ন ধরনের ড্রেসের বিজ্ঞাপন হতে পারে, তারপর অর্নামেন্টস হতে পারে, বিউটি প্রোডাক্টস হতে পারে, স্কিন কেয়ার প্রোডাক্টস হতে পারে, এগুলো আবার কাস্টমার কারা, মহিলারা। তো আমরা যদি এরকম স্কিন কেয়ার বা বিউটি প্রোডাক্টসের যদি আমরা অ্যাডভার্টাইজিং করি সেক্ষেত্রে কি আমরা উইমেন সিলেক্ট করবো নাকি আমরা অল সিলেক্ট করবো? শিওর? আচ্ছা, আবার আমরা যদি শুধুমাত্র পাঞ্জাবির অ্যাডভার্টাইজিং করি, আমি জাস্ট এক্সাম্পলের জন্য বলতেছি, তখন কি আমরা শুধুমাত্র মেন সিলেক্ট করবো নাকি অল সিলেক্ট করবো? ওকে, এক কথা সহজ ভাষায় বলতে গেলে আমাদের এই প্রোডাক্টটা যদি হয় যে কোনো জেন্ডারে মানুষ ইউজ করতে পারবে বা তারা কিনতে পারে সেক্ষেত্রে আমরা অল সিলেক্ট করবো। যেমন ধরেন এই যে হায়ার স্টাডি, হায়ার স্টাডির জন্য ছেলে বা মেয়ে যে কেউ যেতে পারে হায়ার স্টাডির জন্য, তো সেক্ষেত্রে আমরা অল সিলেক্ট করবো। বাট এই যেমন বললাম পাঞ্জাবির কথা বা এমন কিছু প্রোডাক্ট আছে যেগুলো জেন্ডার ওয়াইজ ইউজ করা হয় মেল অথবা ফিমেল এরা ইউজ করবে, তো সেক্ষেত্রে পুরুষ হলে আমরা মেন সিলেক্ট করবো, ওমেন হলে আমরা ওমেন সিলেক্ট করবো। বাট এখানে একটা কনফিউশন চলে আসে বা কিছু কোয়েশ্চেন চলে আসে যেটা অলরেডি হয়তো বা দু একজনের মাথায় এসেও গেছে, সেটা হচ্ছে যে ভাইয়া ধরেন আমরা একটা পাঞ্জাবির অ্যাডভার্টাইজিং করতেছি, এখন আমরা কী করলাম পাঞ্জাবি যেহেতু তো আমরা মেন সিলেক্ট করে দিলাম পুরুষদের জন্য। বাট এমনও তো হতে পারে যে আমরা যদি অল সিলেক্ট করে দিই তাহলে পুরুষরাও দেখবে মহিলারাও দেখবে, আর যে মহিলারা দেখবে হতে পারে তারা তাদের হাজব্যান্ডের জন্য, তাদের ভাইয়ের জন্য, তাদের বয়ফ্রেন্ডের জন্য পাঞ্জাবি কিনতে তো কিনতেও পারে নাকি? জি ভাইয়া। ওকে, তো এই প্রশ্নটা কার কার মনে আসছে? আচ্ছা, ওকে, তো এক্ষেত্রে এক্স্যাক্টলি, তো এক্ষেত্রে আমাদের মাথায় এরকম চিন্তা আসতে পারে যে ভাই আমরা যদি অল সিলেক্ট করে দেই তাহলে কিন্তু এই যে হাজব্যান্ডের জন্য বা ভাইয়ের জন্য মানুষ কিনবে, আর যদি আমরা মেন সিলেক্ট করে দিই তাহলে ওই যে মহিলারা ছিল যারা 2-3টা পাঞ্জাবি কিনতো তাদেরকে তো আমরা হারিয়ে ফেলতেছি, তাদের কাছে তো প্রোডাক্টটা সেল করা যাচ্ছে না, সেক্ষেত্রে তো লস হয়ে যাচ্ছে নাকি? জি।
ওকে আচ্ছা, তো ইমোশনাল হয়ে মার্কেটিং করা যাবে না, আমরা ক্যালকুলেশন করে করব, ঠিক আছে? তো এখানে এখন আমি একটু টাকা পয়সার হিসাব আনবো, টাকা পয়সা নিয়ে কেউ কোনো কোশ্চেন করবে না, জাস্ট ক্যালকুলেশন দেখেন। ওকে, সাপোজ ধরেন আমরা ফেসবুকে বললাম যে ফেসবুকে আমরা 500 টাকা দিব, মাইক্রোফোনগুলো অফ রাখি সবাই প্লিজ। ফেসবুকে আমরা বললাম যে আমরা ফেসবুকে 500 টাকা দিব বিজ্ঞাপনের জন্য, আর ফেসবুক বললো যে ঠিক আছে আমাকে 500 টাকা দিলে তোমাদের এই বিজ্ঞাপনটা আমি 500 জন মানুষকে দেখাবো। ওকে, তো আমরা যদি মেল এবং হচ্ছে ফিমেল দুইটাই যদি আমরা সিলেক্ট করে দিই, সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে ফেসবুক এই বিজ্ঞাপনটা 250 জন পুরুষদেরকে দেখাবে, আবার ফেসবুক এই বিজ্ঞাপনটা 250 জন মহিলাকেও দেখাবে। ওকে, ফেসবুক কি করবে, বিজ্ঞাপনটা 250 জন মহিলাকেও সে দেখাবে। তো আমরা অ্যাজিউম করি, মানে মনে মনে ধরে নেই যে 250 জন পুরুষ যদি পাঞ্জাবির বিজ্ঞাপন দেখে, তাহলে ধরলাম এখান থেকে 25 জন কিনবে, সবাই তো কিনবে না, অনেকে স্কুল করে ওটাকে ফালাই দিবে, টাকা পয়সা নাই হয়তো বা এখন দরকার নাই এজন্য, তো ধরলাম 25 জন কিনবে। আর মহিলাদের মধ্যে যেহেতু সবাই কিনবে না হয়তো বা কয়েকজন, তো আমরা ধরলাম যে এখান থেকে 5 জন কিনবে। তো যারা ভাবতেছেন যে ভাইয়া অল সিলেক্ট করা উচিত, অর্থাৎ দুইটাই সিলেক্ট করা উচিত, তাদের ধারণা হচ্ছে যে আমরা যদি দুইটাই সিলেক্ট না করি তাহলে এই যে 5টা কাস্টমার, এই 5টা কাস্টমার আমরা হারিয়ে ফেলবো। তো আমরা একটু খেয়াল করি, এখানে আমাদের সেল এখন কয়টা হচ্ছে দেখেন, 25টা আর হচ্ছে 5টা, অর্থাৎ 30টা প্রোডাক্ট সেল হচ্ছে। কিন্তু আমরা যদি হচ্ছে এই 5জন কাস্টমারকে যদি আমরা স্যাক্রিফাইস করে দিই, যাদেরকে আমরা বিজ্ঞাপন দেখাবো না, সেক্ষেত্রে এই যে বিজ্ঞাপনটা, এই বিজ্ঞাপনটা মেল সিলেক্ট করার কারণে এখন 500 জন যারা দেখবে 500 জনই মেল থাকবে। তো যখন আমাদের বিজ্ঞাপনটা 250 জন পুরুষ দেখছিল তখন বিক্রি হইতেছিল 25টা, এখন যদি 500 জন পুরুষ দেখে তাহলে বিক্রিটা কি হয়ে যাবে, ডাবল হয়ে যাবে, অর্থাৎ 50টা। তার মানে আগে বিক্রি হতো 30টা, এখন বিক্রি হবে 50টা। বাজেট কিন্তু সেই সেম, ইনভেস্ট কিন্তু 500 টাকাই, বাট অল সিলেক্ট করার কারণে সেল হওয়ার পসিবিলিটি 30টা, শুধুমাত্র মেল সিলেক্ট করার কারণে সেল হওয়ার পসিবিলিটি 50টা। এবার বলেন অল সিলেক্ট করবো নাকি শুধু মেল? ক্লিয়ার তো সবাই? আমরা বয়সটা 13 থেকে শুরু করে, জি ভাই বুঝিনি, আবার বলেন। এটা তো ভাই শিওর বলতে পারতেছি না, কেন শিওর বলা যাচ্ছে না ভাইয়া? জি, তাও হবে, 10টা পর্যন্ত তো হবেই। ওকে, তো এখানে বেসিক্যালি 13 থেকে শুরু করে 65 পর্যন্ত আমরা সিলেক্ট করতে পারি। বাট আমি 65 কেন সিলেক্ট করবো বয়সের ক্ষেত্রে, তাই না? কারণ আমরা যদি হায়ার স্টাডির কথা চিন্তা করি তাহলে ধরেন এটা 18 থেকে শুরু হবে আর সর্বোচ্চ আমরা 25 বা 27 পর্যন্ত আমরা রাখতে পারি, রাইট? বা ধরেন আমরা এখানে 27 পর্যন্তই রাখলাম, এরপরে কিন্তু রাখাটা ঠিক হবে না, কারণ 30 বছর বয়সের পরে বা 35 বছর বয়সের পরে কেউ কিন্তু হায়ার স্টাডির জন্য বাইরে যেতে চাইবে না। তো আমরা যদি বয়সটা বাড়িয়ে দিই তাহলে কি হবে, সেম এই যে মেন ওমেন সিলেক্ট করার অল সিলেক্ট করলে যে ধরনের প্রবলেম হয়, বয়সের ক্ষেত্রেও কিন্তু কি হবে, ঠিক সেম প্রবলেমটাই হবে। যেমন হচ্ছে অনেকে বলতে পারেন যে ভাই মনে করেন একজন স্টুডেন্ট আছে যার বয়স হচ্ছে 18 বছর, ভালোভাবে বুঝবেন কথাটা, যার বয়স হচ্ছে কি 18 বছর, আর আমরা ধরলাম যে আমরা বয়সটাকে এখান থেকে আমরা 55 করে দিই। তো আমরা এভাবে চিন্তা করি যে যার বয়স হচ্ছে 18 বছর, সাপোজ তার বাবার বয়স হচ্ছে ধরেন 45 বছর বা 45 থেকে 50 বছর বয়স, তো এখন তো অনেকে এই বয়সের মানুষও ফেসবুক চালায়, তো সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে ভাই আমরা তো 55 পর্যন্ত সিলেক্ট করে দিতে পারি, তাহলে ছেলে মেয়ে না দেখুক অন্তত তাদের বাবা মা যদি বিজ্ঞাপনটা দেখে তাহলে তারাও তো আমাদের কাছে আসতে পারে। বাট আসলে কি হবে, এই যে সেম প্রবলেম যেটা এখানে অ্যারাইজ হয়েছিল সেম প্রবলেম কিন্তু এখানে অ্যারাইজ হবে, কারণ ওইটার যে পসিবিলিটি সেটা কি অনেকটা কম, তাই আমাদেরকে ওখানে যাওয়া যাবে না যেখানে পসিবিলিটি কম, যেখানে পসিবিলিটি বেশি আমাদের কিন্তু বয়সটাও সেখানে রাখতে হবে। ক্লিয়ার? বুঝতে পারছি তো আমরা? ওকে, ঠিক আছে। এবার একটা ইম্পর্টেন্ট কথা বলি, সেটা হচ্ছে এই যে জেন্ডার সিলেক্ট করাটা বা বয়স সিলেক্ট করাটা, এটা কখন আপনি কোনো কোর্স থেকে শিখতে পারবেন না, কোন প্রোডাক্টের জন্য কোন জেন্ডার সিলেক্ট করতে হবে, ওই প্রোডাক্টের জন্য বয়সটা কত সিলেক্ট করতে হবে, এটা সম্পূর্ণ আপনার কমন সেন্সের মাধ্যমে বুঝতে হবে। যেমন ধরেন আমরা যদি একটা বাইকের অ্যাডভার্টাইজিংয়ের কথা বলি, আর সেক্ষেত্রে আমরা ধরেন 18 থেকে শুরু করে আমরা মোটামুটি 40 বা 45 পর্যন্ত রাখতে পারি, বাট আমি যদি বলি যে পূর্বাচলে একটা প্লট বিক্রি করতে হবে, সেক্ষেত্রে কিন্তু এখানে আর বয়সটা 18 থাকবে না, এখান থেকে এটা মিনিমাম 25-এ চলে আসবে, আর এখান থেকে এটা বেড়ে 60-তে চলে যাবে। আশা করি বুঝতে পারছেন আমার কথাটা নাকি? ওকে, ঠিক আছে, তো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। ওকে, এবার আমরা যাই লোকেশন, লোকেশন নিয়ে অনেক কোশ্চেন আসবে, আমরা আগে থেকে কোনো কোশ্চেন না করে সব কোশ্চেনের অ্যান্সার একদম শেষ হতে হতে পেয়ে যাবেন, ঠিক আছে? কোনো কিছু কোশ্চেন বাকি থাকবে না, কারণ আপনাদের কী কী কোশ্চেন থাকে সেগুলো মোটামুটি আমার জানা আছে, তাহলে একটু লোকেশনের বিষয়টা ক্লিয়ার হয় ভালোভাবে। ওকে, তো লোকেশন বলতে বেসিক্যালি এখানে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে যে
আমরা যে অ্যাডভার্টাইজিং করব সেই অ্যাডভার্টাইজিং গুলো বেসিক্যালি আমরা কোথায় করব বা কোন জায়গাতে করব ওই জিনিসটাকে বেসিক্যালি বোঝানো হয়। আচ্ছা এখানে এই বাটনটা কেন কাজ করতেছে না? ওকে আচ্ছা কে যেন জয়েন দিল আবার চলে গেছে, যাই হোক তো খেয়াল করেন একটু। তো সবার প্রথম আমরা লোকেশনে দেখব হচ্ছে যে কিভাবে আমরা একটা কান্ট্রি সিলেক্ট করতে পারি, অর্থাৎ সম্পূর্ণ একটা কান্ট্রি আমরা কিভাবে সিলেক্ট করতে পারি, একটু ভালোভাবে বুঝবেন বিষয়টা। ওকে একটা একটা করে আমরা সবগুলো দেখবো। তো সবার আগে আমরা দেখবো যে কোনো কান্ট্রি, সাপোজ ধরেন আপনি বাংলাদেশে থাকেন, আপনার একজন ক্লায়েন্ট আছে ইউএসএ তে থাকে, এখন সে চাচ্ছে যে সে ইউএসএ তে একটা বিজ্ঞাপন দিবে, তাহলে আমরা সম্পূর্ণ ইউনাইটেড স্টেট কান্ট্রিটা কিভাবে সিলেক্ট করবো? তো যে কোনো কান্ট্রির সিলেকশনের ক্ষেত্রে আমরা ফার্স্ট হচ্ছে ওই কান্ট্রির নাম আমরা লিখে সার্চ করবো এই যে লোকেশনের এখানে সার্চ বারে। তো এখানে যদি আমরা ইউনাইটেড স্টেটস লিখে সার্চ করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো রেজাল্টস কিন্তু আমাদের সামনে নিচে চলে আসছে। তো কোনটাতে ক্লিক করবেন যেটা নিচে লেখা থাকবে, দেখবেন কান্ট্রি, যেমন এখানে লেখা আছে অ্যাড্রেস, এখানেও লেখা আছে অ্যাড্রেস, এগুলোতে আমরা ক্লিক করব না। এই যে কান্ট্রি লেখা আছে এই কান্ট্রির উপরে আমরা ক্লিক করব, তাহলে কি হবে সম্পূর্ণ ইউনাইটেড স্টেট এখানে সিলেক্ট হয়ে যাবে। এই যে আপনারা যদি ম্যাপে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন এখানে যে আমাদের ইউনাইটেড স্টেটের যতটুকু জিওগ্রাফিক্যাল এরিয়া আছে সম্পূর্ণ এরিয়াটুকু কিন্তু কি হয়েছে সিলেক্ট হয়েছে। এখন ধরেন ওই ক্লায়েন্ট আপনাকে এসে আবার বললো যে সে আরেকটা কান্ট্রি সিলেক্ট করতে চায়, অর্থাৎ সে তার এই বিজ্ঞাপনটা দুইটা দেশে দেখাবে, একটা হচ্ছে কি ইউএসএ তে, আরেকটা ধরেন আমরা বলি হচ্ছে সাপোজ ইউকে তে। সো তখন আমরা এখান থেকে ইউনাইটেড কিংডম লিখে সার্চ করবো, এই যে চলে আসছে ইউনাইটেড কিংডম, তখন আমরা এখান থেকে ইউনাইটেড কিংডম সিলেক্ট করে দিলাম। তাহলে এখন আমাদের অ্যাডভার্টাইজিং কোথায় করতে হবে, ইউনাইটেড কিংডমে হবে আর হচ্ছে ইউএসএ তে, অর্থাৎ এই দুইটা জায়গাতে কি হবে আমাদের অ্যাডভার্টাইজিং হবে, এই একটা লোকেশন আর হচ্ছে কি এই একটা লোকেশন। তো দেখেন আপনার ক্লায়েন্ট আছে কোথায় ইউএসএ তে, আপনি আছেন কোথায় বাংলাদেশে, বাট বিজ্ঞাপন দেখবে কোন জায়গার মানুষ যারা ইউএসএ তে থাকে আর হচ্ছে কি যারা ইউকে তে থাকে, প্লাস যাদের বয়স হচ্ছে কত 18 থেকে 27 এর মধ্যে। বুঝতে পারছি আমরা, এতটুকু ক্লিয়ার সবাই? জি ভাইয়া ক্লিয়ার। ওকে জি ভাইয়া। আচ্ছা আমরা আরো লোকেশনের আরো কাজ আছে, একটা একটা করে আমরা দেখি। এটা হচ্ছে কান্ট্রি। তো এইভাবে আপনি পৃথিবীর যে কোনো কান্ট্রির নাম লিখে যদি সার্চ করেন আপনি ওই কান্ট্রি সিলেক্ট করতে পারবেন, বাট একটা একটা করে, একসাথে কিন্তু পুরো দুনিয়া সিলেক্ট করা যাবে না। ওকে তো এবার আমরা একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে নর্মালি মার্কেট প্লেসে যখন আপনারা কাজ করতে যাবেন ম্যাক্সিমাম ক্লায়েন্ট আপনারা পাবেন হচ্ছে ইউএসএ ইউকে আর হচ্ছে যে ইউরোপের যে এই কান্ট্রিগুলো আছে, যেমন স্পেনের পাবেন, ইটালির পাবেন, আর এছাড়াও জার্মানি টার্মানি এইসব জায়গায় একটু ক্লায়েন্টগুলো বেসিক্যালি বেশি থাকে। তো এই ইউকের ক্লায়েন্টদের ক্ষেত্রে লোকেশন সিলেকশনের ক্ষেত্রে কিছু প্রবলেম হয়, এটা আমি আগে স্টুডেন্টদের সাথে শেয়ার করতাম না, লাস্ট কয়েকটা ব্যাচ ধরে এটা আমি বলে দিচ্ছি যখন দেখলাম যে তার এই প্রবলেমগুলো পড়তেছে। সেটা হচ্ছে যখন আমাদেরকে বলা হয় কোনো ক্লায়েন্টের মাধ্যমে যে ইংল্যান্ড সিলেক্ট করা হোক, অর্থাৎ সে অ্যাডভার্টাইজিং করতে চায় ইংল্যান্ডে, বাট ইংল্যান্ড বলার পরেও মানুষ সম্পূর্ণ ইউনাইটেড কিংডম সিলেক্ট করে দেয়, তার কারণ হচ্ছে এখন এটা আমাদের অনেকের কাছেই অজানা যে ইংল্যান্ড আর ইউকে একই কথা না। বেসিক্যালি আমরা যে যেখানে ইউনাইটেড কিংডম সিলেক্ট করছি যে ইউকে ইউনাইটেড কিংডম, এখানে কিন্তু একটা কান্ট্রি না, অনেকের একটা ভুল ধারণা আছে সেটা হচ্ছে যে ইংল্যান্ড আর ইউকে একই কথা, যেমন ইন্ডিয়া আর ভারত একই কথা ওই রকম, বাট আসলে কিন্তু বিষয়টা ওই রকম না। এই যে ইউনাইটেড কিংডম এখানে হচ্ছে টোটাল চারটা কান্ট্রি আছে, চারটা কান্ট্রি মিলে তৈরি হয় ইউনাইটেড কিংডম, ওই চারটা কান্ট্রির ভিতরে একটা কান্ট্রি হচ্ছে ইংল্যান্ড। এখানে উপরের যে অংশটুকু আপনারা দেখতে পাচ্ছেন এই ম্যাপে, এই উপরের অংশটুকুর নাম হচ্ছে স্কটল্যান্ড, আর এই আয়ারল্যান্ডের উপরে যে অংশটুকু এটার নাম হচ্ছে নর্দার্ন আয়ারল্যান্ড, আর এই আয়ারল্যান্ডের পাশের এই অংশটুকু এই যে এখানে সামান্য এতটুকু অংশ এটার নাম হচ্ছে ওয়েলস, আর এছাড়া বাকি যে অংশটুকু আছে ওইটুকু হচ্ছে ইংল্যান্ড। আমি একটু জিনিসটা ভালোভাবে ক্লিয়ার করে দেখাই তাহলে বুঝবেন, তাহলে ভুলগুলো হবে না। আমি এখান থেকে ইউনাইটেড কিংডমটাকে কেটে দিলাম, কেটে দিয়ে আমি যদি এখানে শুধুমাত্র ইংল্যান্ড লিখে সার্চ করি তাহলে যে দেখেন ইংল্যান্ড, এই যে এবার একটু খেয়াল করেন এখন কিন্তু এই যে এই মাথা থেকে পুরোটা সিলেক্ট হয় নাই, দেন এই আয়ারল্যান্ডের উপরের অংশটুকু সিলেক্ট হয় নাই, প্লাস এই যে এই অংশটুকু কিন্তু সিলেক্ট হয় নাই, হয়েছে কতটুকু এই যে এখান থেকে এতটুকু সিলেক্ট হয়েছে, তার কারণ ইংল্যান্ডের যে এরিয়া জিওগ্রাফিক্যাল সেটা হচ্ছে এতটুকুই, বাট আমরা তখন ভুলটা কোথায় করি আমরা পুরো লোকেশন সিলেক্ট করে ফেলি, তখন ঝামেলায় পড়তে হয়। তো এই জিনিসটা যেন মাথায় থাকে। ওকে মনে থাকবে তো সবার? ওকে ঠিক আছে। তো এবার আমরা দেখবো যে কোনো বিভাগ বা কোনো স্টেট কিভাবে সিলেক্ট করতে হয়। সাপোজ ধরেন ইন্ডিয়ার ক্ষেত্রে একটু বলি, পরিচিত জায়গা বুঝতে পারবেন, ধরেন আপনাকে বলা হলো যে পুরো ইন্ডিয়াতে না, শুধুমাত্র হচ্ছে কলকাতাতে অথবা শুধুমাত্র মুম্বাইতে বা শুধুমাত্র দিল্লিতে বা পাঞ্জাবে গুজরাতে, এরকম ধরেন বিভিন্ন স্টেট আলাদা আলাদা বললো, সম্পূর্ণ ইন্ডিয়া না। বা ধরেন বাংলাদেশের ক্ষেত্রে যদি আমরা বলি, বলা হলো যে কোনো একটা স্পেসিফিক বিভাগে, হতে পারে ঢাকা, চিটাগাং, খুলনা, বরিশাল, এরকম মানে সারা দেশ সিলেক্ট করবো না,
স্পেসিফিক কয়েকটা বিভাগ আমরা সিলেক্ট করব বা কোনো স্টেট আমরা সিলেক্ট করব। তো সেক্ষেত্রে কি করতে হবে, সাপোজ আমরা যদি ঢাকা বিভাগ সিলেক্ট করতে চাই, তো সেক্ষেত্রে আমরা কি করব, এখানে আমরা ঢাকা লিখে সার্চ করব, দেন একটু কষ্ট করে ডিভিশনটা যদি লিখে নেন তাহলে সহজ হবে, ঢাকা ডিভিশন লিখবেন। তো লিখলে দেখতে পাবেন নিচে চলে আসছে ঢাকা ডিভিশন, দেন কমা দিয়ে বাংলাদেশ লেখা আছে, আর নিচে ছোট করে লেখা আছে কান্ট্রি। আমি জানি না কতটুকু দেখতেছেন, তাও একটু বড় করে নেই, এই যে কান্ট্রি লেখা আছে, এটা কিন্তু কান্ট্রি না। ওকে, তো এইটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করলে দেখতে পাবেন যে আমাদের সম্পূর্ণ বাংলাদেশ সিলেক্ট হয় নাই, শুধুমাত্র ঢাকা বিভাগের যতটুকু এরিয়া, এই যে দেখতে পাচ্ছেন ময়মনসিংহ থেকে শুরু করে ফরিদপুর পর্যন্ত বা মাদারীপুর পর্যন্ত যতটুকু এরিয়া পাইছে ততটুকু এরিয়া কিন্তু কভার করছে। অর্থাৎ এখন যদি আমরা বিজ্ঞাপন দিই তাহলে এই বিজ্ঞাপনটা সম্পূর্ণ বাংলাদেশের মানুষ কিন্তু দেখবে না, দেখবে হচ্ছে যারা ঢাকাতে থাকে, মানে এক কথায় ঢাকা বিভাগের ভিতরে যারা থাকে শুধুমাত্র তাদের কাছে অ্যাডভার্টাইজিংটা চলে যাবে। তাহলে আমরা বিভাগও সিলেক্ট করতে পারবো, রাইট? ওকে, এবার আমরা দেখবো হচ্ছে সিটি কিভাবে সিলেক্ট করা যায়, অর্থাৎ কোনো একটা শহর আমরা কিভাবে সিলেক্ট করতে পারি। সাপোজ ধরেন আমরা একটু খুলনাতে আসি, যে আমরা শুধুমাত্র খুলনা সিটি নট খুলনা বিভাগ, ওকে, যে কোনো জেলা সিলেক্ট করতে পারবেন সেম প্রসেসে। তো খুলনা লিখে সার্চ করার পরে যে এখানে দেখেন খুলনা ডিভিশন আসছে, বাট এটা সিলেক্ট করলে কী হবে, সম্পূর্ণ খুলনা বিভাগ সিলেক্ট হবে, কিন্তু আমরা কি করব, আমরা সিটি সিলেক্ট করব। তো খুলনা সিটি কিন্তু এখানেও আছে, বাট এটা কী লেখা দেখেন, চিটাগাং বরিশাল এগুলো সিলেক্ট করব না, এই যে খুলনা, খুলনা ডিভিশন বাংলাদেশ, এইটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাবেন এখানে আমাদের যে খুলনার যে সেন্ট্রাল পয়েন্ট বা জিরো পয়েন্ট, আপনি যেটা বললে শান্তি পান, তো ওই জায়গা থেকে কী হয়েছে, একটা সার্কেল বের হয়েছে, যেখানে দেখতে পাচ্ছেন একটা সার্কেল বের হয়েছে। তো এই সার্কেলটা আমার যতটুকু এরিয়া কভার করছে, এই অ্যাডভার্টাইজিংটা শুধুমাত্র অতটুকু এরিয়ার ভিতরে হবে। তো বর্তমানে এখানে যে সার্কেলটা আমরা দেখতে পাচ্ছি এটার টোটাল রেডিয়াস আছে হচ্ছে 40 কিলোমিটার, এই যেখানে লেখা আছে 40 কিলোমিটার, অর্থাৎ এই যে পয়েন্ট, এই পয়েন্ট থেকে এই পাশ পর্যন্ত হচ্ছে 40 কিলোমিটার, আবার এই পয়েন্ট থেকে এই পাশ পর্যন্ত হচ্ছে 40 কিলোমিটার, বা বলতে পারি যে এক মাথা থেকে আরেক মাথার দূরত্ব হচ্ছে কত, প্রায় 80 কিলোমিটার। তো এই যে 40 কিলোমিটার, এটা আপনি বাড়াতে বা কমাতে পারবেন, এই যে স্কেল আছে নিচে, স্কেলটাকে যদি আপনি হচ্ছে ডান দিকে টানেন তাহলে দেখবেন যে এরিয়াটা বাড়তেছে, বাড়তে বাড়তে এটা ইন্ডিয়ার ভিতরে ঢুকে গেছে অলরেডি, আবার যদি আপনি এটাকে বাঁ দিকে টানেন তাহলে দেখবেন এরিয়াটা ছোট হতে হতে 17 কিলোমিটারে চলে আসবে। ওকে, অর্থাৎ আমরা সর্বনিম্ন কত করতে পারবো, 17 কিলোমিটার পর্যন্ত সিটির ক্ষেত্রে এই এরিয়াটাকে আমরা ছোট করতে পারবো। তাহলে কী হবে, এই খুলনার যে জিরো পয়েন্ট বা সেন্ট্রাল পয়েন্ট যেটা, সেখান থেকে 17 কিলোমিটার এরিয়া পর্যন্ত যারা যারা থাকে আর যাদের বয়স হচ্ছে 18 থেকে 27, এই বিজ্ঞাপনটা শুধুমাত্র তাদের কাছে যাবে। ক্লিয়ার, বুঝতে পারছি আমরা? তাহলে সেমভাবে যে কোনো জায়গায় সিলেক্ট করা যাবে, সেটা যশোর হোক, নড়াইল হোক, বাগেরহাট হোক, পিরোজপুর হোক, রাইট? আচ্ছা, এখানেই শেষ হয় না, আরও আছে। প্রথমত এইখানে আমরা দুইটা প্রবলেম খুঁজে বের করবো। একটা প্রবলেম হচ্ছে যে 17 কিলোমিটারের পর এটাকে ছোট করা যাচ্ছে না। এখন ধরেন কারো একটা ছোটোখাটো বিজনেস আছে, বিজনেসের এরিয়া হচ্ছে 5 কিলোমিটার, অর্থাৎ তার কাছে যদি কোনো কাস্টমার আসে সেটা 5 কিলোমিটারের মধ্যে থেকে আসবে, 17 কিলোমিটার দূর থেকে কেউ তার কাছে আসবে না। তো সে চাচ্ছে তার অ্যাডভার্টাইজিংটা 5 কিলোমিটারের ভিতরে হতে হবে, বাট আমরা দেখলাম যে আমরা যদি এটাকে টেনে টেনে যদি আমরা ল্যাপটপ ভেঙেও ফেলি তারপর এটা 17 কিলোমিটারের কম হবে না। সো 5 কিলোমিটার তাহলে কীভাবে করা যায়, এটা একটা প্রবলেম। দেন আরেকটা প্রবলেম হচ্ছে, সাপোজ হচ্ছে ধরেন আমরা একটু উত্তরবঙ্গের দিকে যাই, নাহলে উত্তরবঙ্গের মানুষ নারাজ হবে। ওকে, এখান থেকে আমরা একটু জুম করে কোনো একটা লোকেশন বের করি, যে লোকেশনের বেসিক্যালি কোনো নামই নাই। ওকে, আচ্ছা, সাপোজ মনে করেন কোনো এক ভদ্রলোকের এই যে মোড় দেখতে পাচ্ছি আমরা এখানে একটা, এই মোড়ের ভিতরে তার একটা কোনো দোকান আছে বা কোনো একটা বিজনেস আছে, তো সে চাচ্ছে এই মোড় থেকে 5 কিলোমিটার এরিয়ার ভিতরে তার একটা অ্যাডভার্টাইজিং হতে হবে। এখন এই জায়গার কি কোনো নাম দেখা যাচ্ছে? এক্স্যাক্টলি, বা ওইটা এখানেও হইতে পারে, এখানে যে কোনো জায়গায় হইতে পারে, যে জায়গার বেসিক্যালি কি কোনো নাম নাই। এখন যেরকম জায়গার কোনো নাম নাই ওই জায়গার আমরা নাম লিখে না সার্চ করতে পারবো, না সার্চ করলে পাওয়া যাবে। তো সেক্ষেত্রে উপায় কী, সেক্ষেত্রে আমরা এইরকম জায়গাগুলো আমরা কীভাবে সিলেক্ট করব, তো খুবই সিম্পল। এখানে দেখেন ড্রপ পিন নামে একটা অপশন আছে, আশা করি দেখতে পাচ্ছেন সবাই উপরে। তো এই ড্রপ পিন অপশনটা মাউস দিয়ে ক্লিক করে চাপ দিয়ে ধরে রাখবেন, দেন এভাবে টান দিবেন, টান দিলে দেখবেন এরকম একটা টিক সাইন আসবে মাউসের সাথে। ওকে, দেন এটাকে আপনার যেখানে ইচ্ছে সেখানে আপনি কী করবেন, নিয়ে আপনি এইভাবে রাখবেন বা এখানে রাখতে পারেন, যেখানে রাখতে চান ওখানে রাখবেন। রাখার পরে মাউস ছেড়ে দিয়ে আবার একটা ক্লিক করবেন, ক্লিক করলে দেখতে পাবেন যে ওই জায়গা থেকে একটা সার্কেল বের হয়েছে, অর্থাৎ যেখানে আমরা পয়েন্ট রাখছি সেখান থেকে একটা সার্কেল বের হয়েছে। এই সার্কেলটাকে আপনি বড় করে 80 কিলোমিটার পর্যন্ত বড় করতে পারবেন, সমস্যা নেই, বাট এটাকে ছোট করে 1 কিলোমিটারও করা যায়। এই যে এখন দেখেন ছোট করে আমরা 1 কিলোমিটার করছি, তো আমাদের দরকার কত, ধরেন 5 কিলোমিটার। সো আমরা স্কেলটাকে জাস্ট টেনে 5 কিলোমিটার করে দিব, অর্থাৎ এখন এখানে যারা 5 কিলোমিটার ভিতরে থাকে এই অ্যাডভার্টাইজিংটা তাদের কাছে হবে। তাহলে আমরা একটু জুম আউট করে দেখি যে আমরা কোন কোন লোকেশন সিলেক্ট করলাম। আমরা সিলেক্ট করছি হচ্ছে দেখেন এই যে এখান থেকে সম্পূর্ণ ঢাকা বিভাগ,
এখান থেকে হচ্ছে আমরা শুধুমাত্র খুলনা সিটি যতটুকু ততটুকু আমরা কভার করছি, আর এই যে এখানে আমরা রংপুরের ছোট একটা 5 কিলোমিটার এরিয়া আমরা সিলেক্ট করছি। অর্থাৎ ধরেন সাপোজ আমার ঢাকা বিভাগে বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ আছে, আমার খুলনা সিটিতে কয়েকটা জায়গায় ব্রাঞ্চ আছে, আর রংপুরের হচ্ছে শুধুমাত্র ওইখানে একটা ব্রাঞ্চ আছে। তার মানে কি আমি শুধুমাত্র ওই জায়গাগুলোতে আমার অ্যাডভার্টাইজিং করতে পারতেছি, সারা দুনিয়াতে আমার অ্যাডভার্টাইজিং করার কোনো দরকার নেই। ক্লিয়ার সবাই? বুঝতে পারছি তো আমরা। তাহলে পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গা সিলেক্ট করা যাবে? ওকে ঠিক আছে। হ্যাঁ বলেন ভাই, একটু মাইক্রোফোনটা দূরে নিয়ে বলেন তাহলে হয়তো ভালো হবে, নয়েজ হচ্ছে, একটু দূরে নিয়ে বলেন মাইক্রোফোনটা। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। বাকিরা মাইক্রোফোন গুলো অফ রাখবে, আপনি আবার বলেন কি, শুরু থেকে বলেন আবার। বাদ দিয়ে মানে অন্য লোকেশন কিভাবে সিলেক্ট করবেন সেটা? তাহলে হ্যাঁ, ওটা শুধুমাত্র ইউকে, ওটা শুধুমাত্র ইউকের ক্ষেত্রে। জি জি, ওটা সব কান্ট্রি, ওটা শুধুমাত্র ইউকের জন্য। ওকে আচ্ছা, তো লোকেশন বেসিক্যালি আমাদের শেখা তো শেষ, যে লোকেশন আমরা কীভাবে সিলেক্ট করবো বিভিন্ন জায়গার, সেটা কান্ট্রি হোক, স্টেট হোক, বা যেটাই হোক না কেন, মাইক্রোফোন অফ রাখি। বাট এখানে একটা প্রবলেম আছে, প্রবলেমটা কি সেটা একটু আমরা ক্লিয়ার হই। মাইক্রোফোন আবার কার অন হচ্ছে, একটু আমরা প্লিজ মাইক্রোফোনগুলো খেয়াল রাখি। রিদম ভাই, আপনি যদি কিছু বলতে চান সেক্ষেত্রে আপনি এখানে মেসেজে বলেন, আপনার মাইক্রোফোনে প্রবলেম। ভাই আপনার মাইক্রোফোনে প্রবলেম, আপনি এখানে মেসেজে বলেন, আমি একটু পরে এসে অ্যান্সার দিয়ে যাবো। ওকে ভাই, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। আমরা এই সাবটেম ছাড়া কি মানে কোনো এরিয়া ওয়াইজ সিলেক্ট করতে পারি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরিয়া ওয়াইজও সিটি সিলেক্ট করা যাবে, বাট সেটা আমাদের 4 নম্বর ক্লাসের পর্যন্ত ওয়েট করতে হবে, কারণ ওই অপশনটা বেসিক্যালি পেজের এখানে প্রমোশনের ক্ষেত্রে থাকে না, কারণ ওই যে শুরুতে আমি বললাম এটা বেসিক। ওকে, এরিয়া ওয়াইজও সিলেক্ট করা যাবে সিটিগুলো, ঠিক আছে। ওকে আচ্ছা, তো লোকেশনের ব্যাপারে যেটা আমি বলতেছিলাম সেটা হচ্ছে বাংলাদেশ আমাদের কাছে পরিচিত, আমরা জানি যে বাংলাদেশের কোন জেলার অবস্থা কীরকম, কোন জায়গার মানুষ কীরকম, বা মানুষরা কোনটা বেশি পছন্দ করে। যেমন ধরেন এই যে বিদেশে যাওয়ার যদি কথা ওঠে, আমরা এটা মোটামুটি সবাই জানি যে এক্ষেত্রে একদম বিখ্যাত জেলা হচ্ছে আমাদের সিলেট। তো এরকম আপনি ডিরেক্ট বলতে পারেন যে কোন জায়গায় কোন মানুষের বেশি। কিন্তু আপনি যখন বাইরে একটা কান্ট্রিতে যাবেন কোনো একটা প্রোডাক্ট বলেন বা কোনো একটা সার্ভিসের অ্যাডভার্টাইজিংয়ের জন্য, তখন কিন্তু আপনার ওই জায়গার মানুষ সম্পর্কে অত ধারণা নাই, বা ওখানকার যে মানুষের ডিমান্ড সেই সম্পর্কে কিন্তু আপনার তেমন একটা ধারণা থাকবে না। সাপোজ আপনাকে একজন ইউএসএর মানুষ বললো যে সে সম্পূর্ণ ইউএসএতে একটা অ্যাডভার্টাইজিং করতে চায়, বেসিক্যালি তার কোনো লোকেশন সিলেক্ট করলেও সমস্যা নেই বা বাদ দিলেও সমস্যা নেই, বাট তার কথা হচ্ছে যে সে সেল ভালো চাচ্ছে। এখন আপনি ইউএসএর আপনি চাইলে একটা স্টেট সিলেক্ট করেন বা সম্পূর্ণ স্টেট সিলেক্ট করেন, সেটা তার দেখার বিষয় না, বাট সে চাচ্ছে যে তার জন্য সেলটা ভালো হয়। তো সেক্ষেত্রে আপনি কীভাবে ইউএসএর ভিতরে যখন লোকেশন সিলেক্ট করবেন তখন আপনি কীভাবে করবেন, সম্পূর্ণ ইউনাইটেড স্টেট আপনি সিলেক্ট করবেন, নাকি আপনি আলাদা আলাদা কয়েকটা স্টেট সিলেক্ট করবেন, বা যেটা সিলেক্ট করবেন সেটা আপনি কীভাবে বুঝবেন যে সিলেক্ট করবেন নাকি, যেহেতু আপনার জানা নেই যে ওখানে একটা মানুষদের ডিমান্ড কী বা চাহিদা কী নাকি। বুঝতে পারছেন তো কোশ্চেনটা? এক্স্যাক্টলি, কারণ বাংলাদেশে আমরা মোটামুটি জানি যে খুলনার পর যদি আমরা 17 কিলোমিটার পরে পার হয়ে যাই তাহলে শুধু ধানের খেত দেখা যাবে নাকি, কিন্তু আপনি তো ইউএসএতে এটা বলতে পারবেন না যে কোথায় কী আছে না আছে। তো সেক্ষেত্রে আমাদেরকে অন্য ব্যবস্থা নিতে হবে, সেটা হচ্ছে আমরা একটু এখানে সার্চ করব গুগল ট্রেন্ডস। কী লিখে সার্চ করতে হবে? গুগল ট্রেন্ডস, এটা লিখে আমাদেরকে সার্চ করতে হবে। তো সার্চ করলে একটা গুগল ট্রেন্ডসের ওয়েবসাইট পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন, খুব সিম্পল, অত টেনশনের কিছু কারণ নেই। এত বড় কেন, একটু ছোটো করে নিই এটা। ওকে, এইবার আপনি এখানে আসার পর যে কোনো ধরনের প্রোডাক্ট হোক, যে কোনো ধরনের সার্ভিস হোক, বা যে কোনো টপিক হোক, যে কোনো কিছু, যেখানে লেখাই আছে সার্চ টার্ম অর আ টপিক, অর্থাৎ যে কোনো কিছু আপনি জাস্ট কী করবেন, এখানে লিখে সার্চ করবেন। সাপোজ দেন আমরা এই ব্র্যান্ড সম্পর্কে জানতে চাচ্ছি, মোটামুটি সবাই চিনি তো আমরা অ্যাডিডাস। ওকে, যে এই ব্র্যান্ডের কোনো একটা লোকেশন একটা ডিমান্ড কীরকম, সো দেওয়ার পর আমরা এন্টার প্রেস করি। যে কোনো ব্র্যান্ড হোক বা প্রোডাক্ট হোক, যে কোনো কিছুর জাস্ট নাম লিখে কী করবেন, সার্চ করবেন। সার্চ করার পর যেটা করবেন সেটা হচ্ছে লোকেশন চেঞ্জ করবেন। এখানে বর্তমানে লোকেশন দেওয়া আছে বাংলাদেশ, তো আমরা এখান থেকে লোকেশনটা একটু চেঞ্জ করি। লোকেশন আমরা দিব হচ্ছে ইউনাইটেড স্টেটস। ওকে,
এটা সিলেক্ট করব। আর এখান থেকে আমরা টাইম সিলেক্ট করব, সেটা হচ্ছে অলওয়েজ এক মাস বা তিন মাস নেবেন, যে কোনোটা নিলেই হবে, আমি আপাতত এক মাস নিচ্ছি। সিলেক্ট করার পর এখানে এইটার দিকে তাকানোর দরকার নেই, এটা ইসিজি মেশিনের মতো, ওগুলো কিছু দেখবেন না। এখানে আসেন, এখানে একটু এবার এই ম্যাপটার দিকে ভালোভাবে তাকান। এখানে ইউনাইটেড স্টেটের ম্যাপ আছে, আর একটু ভালোভাবে তাকায় বলেন এই ম্যাপটার ভিতরে সমস্যা কোথায়। একটু টাইম নিন, টাইম নিয়ে দেখেন ম্যাপের ভিতরে কি প্রবলেম আছে বা ম্যাপে এমন কি আছে যার জন্য আমি আপনাদেরকে দেখতে বলতেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্টেটগুলোকে আলাদা আলাদা ভাবে ভাগ করে দেওয়া হয়েছে। কিছু স্টেট দেখা যাইতেছে অনেক বেশি নীল, আর কিছু স্টেট একটু কম নীল বা একটু হালকা বলতে পারেন যে সাদা সাদাই দেখা যাইতেছে। তো বেসিক্যালি যেই স্টেটগুলোতে অনেক বেশি নীল দেখা যাচ্ছে ওই স্টেটে এই প্রোডাক্টের ডিমান্ড বা চাহিদা অনেক বেশি। যেমন ধরেন আপনি যদি এখানে মাউস রাখেন, সাপোজ যে আমরা ওয়াশিংটনের উপরে মাউস রাখলাম, তো এখানে সার্চ ইন্টারেস্ট দেখাচ্ছে 56%। দেন আমরা যদি একটু নিচে আসি, এখানে আবার দেখতে পাচ্ছি 76%। তার মানে ওয়াশিংটনের চেয়ে কি এই জায়গাতে এই প্রোডাক্টের যে ডিমান্ড বা প্রোডাক্টের যে চাহিদা সেটাকে একটু বেশি। দেন আপনি যে ক্যালিফোর্নিয়াতে আসেন 91, নিউ ইয়র্কে আসেন 100, তারপর এখানে যদি আমরা আসি টেক্সাসে এখানে 84, বাট এখানে আবার খেয়াল করেন যে মন্টানা এখানে আবার দেখাচ্ছে 40। তার মানে এই প্রোডাক্টের বিজ্ঞাপন আমরা কখনোই এই স্টেটে দিব না, এই স্টেটে দিব না, এই স্টেটে দিব না। কেন দিব না? তার কারণ এই প্রোডাক্টের যে ডিমান্ড সেটা ওদের এখানে খুব কম। বেশি কোথায়? যেগুলো একটু নীল হয়ে আছে এইগুলোতে আমরা কী করবো, আমরা এই জায়গাগুলো সিলেক্ট করে আমরা কী করবো, আমরা অ্যাডভার্টাইজিং রান করবো। অর্থাৎ এখান থেকে আপনি লোকেশন চেক করবেন, এই লোকেশন আপনি ওখানে গিয়ে সার্চ করবেন, সার্চ করে ওই স্টেট সিলেক্ট করবেন যেখানে যেখানে কি এই যে সার্চ ইন্টারেস্টটা বেশি, অ্যাটলিস্ট যাতে 50 থাকে। 50 না হলে ওটা নেওয়া যাবে না, 60+ নেওয়ার চেষ্টা করবেন, বাট মিনিমাম হচ্ছে 50। 50 নিচে এটা নামাবেন না। তাহলে কী হবে, আমাদের বিজ্ঞাপনগুলো ওই স্টেটের মানুষের কাছে যাবে যেই স্টেটের মানুষের কি এই প্রোডাক্টের প্রতি একটা আলাদা চাহিদা আছে। বুঝতে পারছি আমরা? ওকে, আবার হ্যাঁ ভাই বলেন কি কোশ্চেন। একজন একজন বলেন। ভাই আবার বলেন, আমি শুনতে পারিনি তখন। ওকে ভাই, সমস্যা ইন্টারেস্টিং হলে এটা মনে মনে রাখবো আমরা। ওকে, এবার আপনি এখানে কি করতে পারবেন, কম্পেয়ারও করতে পারবেন। সাপোজ দেন দুইটা ব্র্যান্ড আছে, একটা অ্যাডিডাস একটা হচ্ছে নাইকি। এখন আমরা যদি দুইটা ব্র্যান্ড আবার কম্পেয়ার করতে চাই যে কোন লোকেশনে কোন ব্র্যান্ডের সেল ভালো আসবে, সেক্ষেত্রে আমরা কম্পেয়ার করেও দেখতে পারবো এখানে। ওকে, তো কম্পেয়ার যদি আমরা করি লাস্ট ওয়ান মান্থের কম্পারিজন, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নাইকি অনেক বেশি আগে আছে এখানে। আর এবার আপনি এখানে খেয়াল করতে পারবেন, সাপোজ আমি যদি ওয়াশিংটনের উপরে মাউস রাখি, এখানে দেখা যাচ্ছে যে অ্যাডিডাসের সার্চ ইন্টারেস্ট হচ্ছে 21%, নাইকির হচ্ছে 79%। এখানে আমি জিনিসটা একটু নর্মালভাবে বলি, অ্যাকচুয়ালি এইভাবে কাজ করে না, বাট বোঝানোর জন্য বলি। সাপোজ আপনি যদি হচ্ছে 100 জনকে গিয়ে জিজ্ঞাসা করেন ওয়াশিংটনে যে তাদের কোন ব্র্যান্ড পছন্দ, তাহলে 21% মানুষ বলবে যে তাদের অ্যাডিডাস পছন্দ, আর 79% মানুষ বলবে যে তাদের নাইকি পছন্দ। বুঝতে পারছি তোমরা বিষয়টা? জি ভাই, বুঝতে পারছি। তো এইভাবে আপনি জানতে পারবেন যে অ্যাকচুয়ালি কোন জায়গাতে কোন ব্র্যান্ডের বা কোন প্রোডাক্টের কী ডিমান্ড বা চাহিদা কীরকম। ওকে, ক্লিয়ার? আমরা আশা করি বুঝতে পারছি। এছাড়া লোকেশন চেঞ্জ করেও দেখতে পারবেন এখানে, যেমন আমরা যদি ইন্ডিয়া দেখতে চাই যে ইন্ডিয়ার কী অবস্থা, সেক্ষেত্রে আপনি প্রত্যেকটা আলাদা আলাদা কান্ট্রি ওয়াইজ আপনি কী করতে পারবেন, আপনি দেখতে পারবেন যে সেখানে এটার ডিমান্ড কীরকম। এই যেমন এখানে খেয়াল করেন, মোটামুটি ইন্ডিয়ার প্রত্যেকটা স্টেটে দেখা যাচ্ছে যে আপনার নাইকির ইয়াটা একটু ভালো, যদিও অ্যাডিডাসের ইয়া ভালো আছে, শুধুমাত্র এই যে এই পাশের কয়েকটা জায়গায়, যেমন হচ্ছে আপনার এই যে মণিপুর, দেন হচ্ছে মেঘালয়, তারপর হচ্ছে অরুণাচল প্রদেশ, আর এগুলো কি যাই হোক, এই একটা এই তিনটা জায়গা থেকে জাস্ট হচ্ছে কি অ্যাডিডাসের একটু ডিমান্ড বেশি। তো এক্ষেত্রে কী হয়, আমাদের আসলে লোকেশনটা সিলেক্ট করতে একটু সুবিধা হয়, আর কিছু না। বুঝতে পারছি সবাই? ক্লিয়ার তো? জি ভাইয়া, ক্লিয়ার। ওকে, ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তাহলে লোকেশন নিয়ে আমাদের আর কোনো প্রবলেম হবে না তো লাইফে, নাকি? না ভাইয়া। ওকে, ঠিক আছে। এরপর আসি হচ্ছে আমরা ডিটেইল টার্গেটিং। কিসের ডিটেইল টার্গেটিং? সাপোজ ধরেন এখানে আমি লিখলাম হচ্ছে স্টাডি ইন ক্যানাডা। তো এটা লেখার পর এখানে সিলেক্ট করার মানিটা হচ্ছে কি, দেখেন এখানে লেখা আসছে কি যে উপরে দেখেন ছোট করে লেখা আছে ইন্টারেস্ট, অর্থাৎ
এখন এই বিজ্ঞাপনটা কাদের কাছে যাবে, যারা ওই ওই লোকেশনে থাকে তাদের কাছে তো যাবেই, প্লাস যাদের বয়স 18 থেকে 27 ওদের কাছেও যাবে, প্লাস যারা এই যে ক্যানাডাতে স্টাডি করতে ইন্টারেস্টেড ওদের কাছেও যাবে। সাপোজ ধরেন এই টাইপের কোনো গ্রুপে তারা জয়েন আছে, বা ধরেন এই টাইপের কোনো কিছু নিয়ে তাদের অ্যাক্টিভিটিস আছে, এই বিষয়গুলোর মাধ্যমে ফেসবুক বুঝতে পারবে যে ক্যানাডা যাওয়ার প্রতি তার কোনো আগ্রহ আছে কিনা। তাহলে ফেসবুক কী করবে, তার কাছে এই অ্যাডভার্টাইজিংটাকে বেশি বেশি করে নিয়ে যাবে। তো আমরা যেটা করতে পারি যে এই টাইপের কিছু রিলেটেড টপিক আমরা এখানে সার্চ করে করে আমরা সিলেক্ট করে দিতে পারি। এছাড়া আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখানে ব্রাউজ নামে একটা অপশন আছে, এই ব্রাউজ অপশনটাতে ক্লিক করতে পারেন। ব্রাউজ অপশনে ক্লিক করলে এখানে তিনটা অপশন পাবেন, ডেমোগ্রাফিক্স, ইন্টারেস্ট, বিহেভিয়ার। তো প্রথমে আমরা ডেমোগ্রাফিক্সটা দেখি, যেমন এখানে আছে হচ্ছে এডুকেশন। ওকে, আপনি যদি এডুকেশনটা ওপেন করেন এটার ভিতরে পাবেন হচ্ছে এডুকেশন লেভেল, দেন আবার যদি এডুকেশন লেভেল ওপেন করেন তাহলে এটার আন্ডারে আরও কিছু অপশন পাবেন। সাপোজ ধরেন এখানে আছে অ্যাট স্কুল, অ্যাট ইউনিভার্সিটি, আপনি চাইলে এখান থেকে দুইটাও সিলেক্ট করতে পারেন, তিনটাও পারেন, মানে যতগুলো চাই ততগুলোও সিলেক্ট করতে পারেন, বা আপনি চাইলে এখান থেকে যে কোনো একটাও সিলেক্ট করতে পারেন। আবার আপনি যদি এখান থেকে কোনোটা সিলেক্ট নাও করেন তাতেও কোনো প্রবলেম নেই। এখন বেসিক্যালি এটার কাজ কী, সাপোজ এই যেখানে লেখা আছে অ্যাট ইউনিভার্সিটি, আমরা যদি এইটা সিলেক্ট করে রাখি তাহলে ফেসবুক কী করবে, যাদের প্রোফাইলে দেওয়া আছে যে তারা বর্তমানে ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে, ফেসবুক তাহলে এই অ্যাডভার্টাইজিংটা তাদের কাছে নিয়ে যাবে। এখন আমার যে প্রোডাক্ট বা আমার যে সার্ভিস সেটার সাথে যদি ইউনিভার্সিটির স্টুডেন্টের কোনো সম্পর্ক থাকে সেক্ষেত্রে আমরা ইউনিভার্সিটি সিলেক্ট করব, সেটার সাথে যদি স্কুলেরও কোনো সম্পর্ক থাকে সেক্ষেত্রে আমরা স্কুলও সিলেক্ট করব, আর যদি দুইটার একটার কোনো সম্পর্ক না থাকে তাহলে আমরা দুইটার একটাও সিলেক্ট করব না। অর্থাৎ এটা হচ্ছে কি, আমার প্রয়োজন অনুযায়ী, যে আমার যদি এটা দরকার হয় তাহলে সিলেক্ট করবো, আর যদি দরকার না হয় তাহলে সিলেক্ট করা মানে কি, খালকেটুকু মিরানো। ক্লিয়ার সবাই বুঝতে পারছি ততটুকু এটার কাজ কি, কারণ দুনিয়াতে অনেক ধরনের প্রোডাক্ট আছে, অনেক ধরনের সার্ভিস আছে, ওগুলোর উপর এটা ভ্যারি করে। ওকে, এছাড়া আপনি এখানে ইউনিভার্সিটির নাম লিখেও সার্চ করতে পারবেন, সাপোজ হচ্ছে ধরেন ইউনিভার্সিটি অফ ঢাকা। তাহলে কী হবে, যাদের ফেসবুক প্রোফাইলে দেওয়া আছে যে তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে তাহলে ফেসবুকের এই অ্যাডভার্টাইজিংটা তাদের কাছেও চলে যাবে। তো এইভাবে আমরা কী করতে পারি, আমরা এই যে ইউনিভার্সিটিও আমরা টার্গেট করতে পারি। এরপর আসেন হচ্ছে লাইফ ইভেন্টস। ওকে, লাইফ ইভেন্টসের ভিতরে যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আছে অ্যানিভার্সারি, তো এখানে একটা অপশন হচ্ছে কি অ্যানিভার্সারি উইদিন 30 ডেজ। সাপোজ আমরা যদি এইটা সিলেক্ট করি তাহলে কী হবে, ফেসবুক এই অ্যাডভার্টাইজিংটা তাদের কাছে নিয়ে যাবে যাদের ধরেন আজ থেকে আগামী 30 দিনের মধ্যে অ্যানিভার্সারি। ওকে, বা আমরা যদি এইটা সিলেক্ট করি তাহলে ফেসবুক এই বিজ্ঞাপনটা তাদের কাছে নিয়ে যাবে যাদের আজ থেকে 31 থেকে 60 দিনের ভিতরে অ্যানিভার্সারি। তো এভাবে আমরা টার্গেট করতে পারি, যেমন বাইরে যাওয়ার সাথে তোর অ্যানিভার্সারি কোনো সম্পর্ক নেই, তো সিলেক্ট করবো না। দেন আমরা বার্থডে অনুযায়ী টার্গেট করতে পারি, সাপোজ আমরা চাচ্ছি যে মান্থ অনুযায়ী আমরা বার্থ ডেট দেখাবো, সাপোজ এখন হচ্ছে অগস্ট, তো আমি চাচ্ছি যে অগস্টে হচ্ছে যাদের বার্থডে, এই যেমন এখানে আছে বার্থডে ইন অগস্ট, আমরা এটা সিলেক্ট করবো। তাহলে কী হবে, অগস্টে যাদের বার্থডে থাকবে ফেসবুকে অ্যাডভার্টাইজিংটা তাদেরকে বেশি করে দেখাবে। বুঝতেছি তো আমরা বিষয়গুলো? ওকে, তো এমন কি কোনো কথা আছে যে অগস্টে জন্মগ্রহণ না করলে হায়ার স্টাডির জন্য যাওয়া যাবে না? তাহলে এটা সিলেক্ট করার দরকার নেই। ওকে, দেন হচ্ছে আপনার এই যে নিউ জব, অনেক সময় দেখা যায় যে আপনার নতুন জব যাদের হয়েছে তাদেরকে আমরা অ্যাডভার্টাইজিং দেখাতে চাই, সেক্ষেত্রে সিলেক্ট করতে পারি। তো এই টাইপের বিভিন্ন অপশন আপনারা এখানে এগুলো পেয়ে যাবেন, এগুলো একটু টাইম নিয়ে দেখবেন, খুব সিম্পলভাবে লেখা আছে এখানে, দেখলেই বোঝা যায়। এছাড়া আমরা হচ্ছে মানুষের রিলেশনশিপ স্ট্যাটাস অনুযায়ীও দেখাতে পারবো। সাপোজ ধরেন আমি অ্যাডভার্টাইজিংটা দেখাতে চাচ্ছি যারা হচ্ছে কি শুধুমাত্র সিঙ্গেল তাদেরকে, তো সেক্ষেত্রে আমি কী করবো, এখান থেকে যে সিঙ্গেল সিলেক্ট করে দিব। তাহলে কী হবে, যাদের প্রোফাইলে রিলেশনশিপ স্ট্যাটাস দেওয়া আছে সিঙ্গেল, এই অ্যাডভার্টাইজিংটা ফেসবুক তাদেরকে বেশি করে দেখাবে। তো এক্ষেত্রে এটা যদি আসলে বাংলাদেশের ক্ষেত্রে এরকম প্রযোজ্য না নাকি। ওকে, এরপর আমরা চলে যাই ইন্টারেস্টে। ইন্টারেস্টের কাজ কি আমরা একটু সহজভাবে দেখি, আমরা জানি ইন্টারেস্ট মানে হচ্ছে আগ্রহ। তো এখানে একটু খেয়াল করেন, সাপোজ আমরা একটু শপিং অ্যান্ড ফ্যাশনে আসি। ওকে, শপিং অ্যান্ড ফ্যাশনে আসলে এখানে পেয়ে যাচ্ছেন এই যে বিউটি, অর্থাৎ আপনি যদি কোনো বিউটি প্রোডাক্টসের অ্যাডভার্টাইজিং করেন সেক্ষেত্রে আপনি কী করবেন, এই যে এই অপশনগুলোকে আপনি সিলেক্ট করে দেবেন। তাহলে কী হবে, এইগুলোর প্রতি যারা ইন্টারেস্টেড তাদের কাছে অ্যাডভার্টাইজিং চলে যাবে। দেন আমরা যদি কখনো কোনো ক্লথিং বিজনেসের অ্যাডভার্টাইজিং করি, সেটা হোক বাচ্চাদের হোক, পুরুষের জুতার বিজ্ঞাপন, মহিলাদের কাপড়, সেক্ষেত্রে আমরা ওই ওয়াইজ এই অপশনগুলোকে আমরা সিলেক্ট করে থাকি। তারপর আসি হচ্ছে আমরা ফ্যাশন অ্যাক্সেসরিজ, সাপোজ ড্রেসের অ্যাডভার্টাইজিং, হ্যান্ডব্যাগসের অ্যাডভার্টাইজিং, জুয়েলারির অ্যাডভার্টাইজিং, সানগ্লাসেস এগুলোর অ্যাডভার্টাইজিং, সেক্ষেত্রে আমরা এই অপশনগুলো সিলেক্ট করতে পারি। আর এছাড়া আমরা একটু যদি উপরে আসি, সাপোজ এখানে যেমন আসা হচ্ছে ফুড অ্যান্ড ড্রিঙ্ক, সাপোজ এখান থেকে যদি আমি ফুডে চলে যাই, যে রেস্টুরেন্টগুলোর যে আমরা অ্যাডভার্টাইজিং দেখি বা ফুড পান্ডার যে আমরা অ্যাডভার্টাইজিং দেখি, সেখানে হচ্ছে বেসিক্যালি ফুডে সেই অপশনগুলোকে সিলেক্ট করে দেওয়া হয়। সাপোজ বারবিকিউ, চকলেট,
ডেজার্ট, ফাস্ট ফুড, অর্গানিক ফুড, পিৎজা, অর্থাৎ আপনি এই টাইপের যদি কোনো কিছু সার্চ করে থাকেন বা আপনি যদি এই টাইপের কোনো কিছু আপনার ফ্রেন্ডের সাথে কমিউনিকেশন করে থাকেন মেসেঞ্জারের মাধ্যমে, বা ধরেন আপনি কোনো এক সময় একটা পিৎজা খাইতে গেছিলেন, সেটা একটা ছবি তুলে আপনি মেসেঞ্জারের স্টোরিতে দিয়েছেন, তো এই টাইপের অ্যাক্টিভিটিসগুলোর মাধ্যমে তারা বুঝতে পারে যে এই খাবারগুলোর প্রতি আপনার কোনো ইন্টারেস্ট বা আগ্রহ আছে কিনা, তখন ওই অনুযায়ী অ্যাডভার্টাইজিংগুলো কী করে আপনাকে দেখানো হয়। তো এইখানে এরকম বিভিন্ন টাইপের অপশন আছে, যেমন ধরেন আমি একটা জিমের বিজ্ঞাপন দিতে চাচ্ছি, আমি ফিটনেস অ্যান্ড ওয়েলনেসে চলে যাব, যার পরে যে বডি বিল্ডিং, ফিজিক্যাল এক্সারসাইজ, ওয়েট ট্রেনিং, ফিজিক্যাল ফিটনেস, এই অপশনগুলো সিলেক্ট করে দিব, তাহলে কী হবে যারা এইগুলোর প্রতি ইন্টারেস্টেড তাদের কাছে আমার ওই জিমের বিজ্ঞাপনটা চলে যাবে। আশা করি এগুলোর ব্যবহারটা কি সেটা আপনারা বুঝতে পারছেন, যেগুলো হচ্ছে কি আমাদের প্রোডাক্ট বা সার্ভিস অনুযায়ী এগুলো সিলেক্ট করতে হয়। যদি আমার প্রোডাক্ট বা সার্ভিসের সাথে এগুলোর কোনো রিলেটিভিটি না থাকে সেক্ষেত্রে আমি কী করবো না, এগুলো সিলেক্ট করবো না। ক্লিয়ার সবাই? এগুলো একটু বাসায় বসে দেখে নেবেন, অনেকগুলো আছে তো না, দেখাতে দেখাতে আরও এক ঘন্টা লাগবে। তো এরপর আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে আমরা এখান থেকে ব্যাক আসবো, আসার পর আমরা এখান থেকে একদম নিচে আসবো, এসে আমরা যে সেভ অডিয়েন্স এখানে ক্লিক করব, তাহলে আমাদের যে অডিয়েন্স সেই অডিয়েন্সটা কী হবে, অডিয়েন্সটা সেভ হয়ে যাবে। অর্থাৎ এতক্ষণ আমরা যে যা যা সিলেক্ট করছি এই অনুযায়ী আমাদের এই বিজ্ঞাপনটা কী করা হবে, মানুষদেরকে দেখানো হবে, যেটা আমরা এখানে তৈরি করছিলাম। এবার আসি হচ্ছে আমরা একটু লেনদেনের বিষয়ে চলে আসি। এখানে প্রথমে কিছু বিষয় আগে ক্লিয়ার করে নিই যেগুলো নিয়ে কনফিউশন আছে আপনাদের, যেমন ধরেন একটা অ্যাডভার্টাইজিং করতে হবে, আপনি করে দিবেন একজন ক্লায়েন্টের। এখন সে বলল যে তার অ্যাডভার্টাইজিংয়ের বাজেট হচ্ছে 5,000 টাকা, সে 5 দিনের জন্য অ্যাডভার্টাইজিং করবে, প্রতিদিন 1,000 টাকা খরচ করবে, এইভাবে টোটাল সে 5 দিনে 5,000 টাকার অ্যাডভার্টাইজিং সে করবে। তো অনেকের যেটা ভুল ধারণা থাকে সেটা হচ্ছে যে ওই ভদ্রলোক হয়তো বা আমাকে 7,000 টাকা দিবে, 7,000 টাকা থেকে 2,000 টাকা আমি আমার পকেটের ভিতর রেখে দিব, আর 5,000 টাকা দিয়ে আমি তাকে অ্যাডভার্টাইজিং করে দিব, অর্থাৎ পেমেন্টের যে টাকাটা সেটা আমি দিয়ে দিব, সে শুধু আমাকে পুরো টাকা পে করে দিবে, এরকম কি চিন্তা কারো মাথায় আছে? যদি হ্যাঁ, যদি থাকে এরকম চিন্তা তাহলে মাথা থেকে বের করে দেন, আমি প্রসেসটা বুঝিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি কীভাবে এটা কাজ করে, দেন একবারে সব কোশ্চেন আমি নিব। ওকে, মাইক্রোফোনগুলো অফ রাখি, মাঝখানে কেউ কোনো কোশ্চেন না করি। আপনি যখন কোনো ক্লায়েন্টের কাজ করবেন তখন ক্লায়েন্ট আপনাকে জাস্ট বলে দিবে যে অ্যাডভার্টাইজিংটা কতদিনের হবে আর অ্যাডভার্টাইজিংয়ের বাজেট কত হবে, সেই দিন আমরা বসাবো আর সেই বাজেট আমরা বসাবো। ফেসবুকের এই অ্যাডভার্টাইজিংয়ের যে পেমেন্ট, সেই পেমেন্ট কখনোই আমরা আমাদের থেকে করব না, এই পেমেন্ট সরাসরি ক্লায়েন্ট করে দিবে ফেসবুকের কাছে, এই পেমেন্টের সাথে বেসিক্যালি আমাদের কোনো সম্পর্কই থাকবে না। আমি যে তার কাজ করে দিচ্ছি আমার সময় শ্রম আর মেধা খরচ করে, এটার জন্য সে আমাকে আলাদাভাবে একটা অ্যামাউন্ট পে করবে, সেটা আপনি কীভাবে পাবেন ওগুলোর জন্য সামনে আরও অনেক দিন আছে, বাট ওটার জন্য সে আমাকে আলাদাভাবে কী করবে, পেমেন্ট করবে। কিন্তু এই যে ধরেন সাপোজ এখানে ক্লায়েন্ট আমাকে বললো সে 5 দিনের জন্য অ্যাডভার্টাইজিং রান করতে চায়, আমি এখানে 5 দিন বসাই দেবো তার থেকে জেনে, তারপর সে বললো যে তার পার ডে বাজেট কত, 1,000 টাকা, ব্যাস আমি এখানে 1,000 টাকা বসাই দেবো, আমার কাজ এতটুকু শেষ। এরপর এই যে 5,000 টাকার কী হবে সেটা আপনার দেখার বিষয় না, সেটা সম্পূর্ণ কী করবে, সেটা সম্পূর্ণ হচ্ছে আপনার যে ক্লায়েন্ট থাকবে সেই ক্লায়েন্ট পেমেন্ট করবে। ক্লায়েন্ট কীভাবে পেমেন্ট করবে বা ওভারঅল এই কাজগুলো কীভাবে সংগঠিত হয় সেটা আমরা জানতে পারবো নেক্সট ক্লাসে, বাট আপাতত আমরা জাস্ট এতটুকু একটু জানবো, সেটা হচ্ছে যে এই অ্যাডভার্টাইজিংগুলো রেডি হওয়ার পরে ক্লায়েন্ট আমাদেরকে যতদিন বলবে, 5 দিন হলে 5 দিন, 30 দিন হলে 30 দিন, যতদিন বলবে আমরা এখানে ততদিন বসাই দিব, প্লাস তার ডেইলি বাজেট, এই যে ডেইলি বাজেট কত হবে, 1,000 হলে 1,000, যদি 5,000 হয় তাহলে 5,000, অর্থাৎ অ্যাডভার্টাইজিং বাজেটটা তার যত হবে আমরা কী করবো এখানে তত অ্যামাউন্ট আমরা এখানে বসাই দিব। বসানোর পরে ব্যাস আমরা এখানে জাস্ট প্রমোট নাওতে ক্লিক করে আমরা কী করে দেবো, এটাকে আমরা পাবলিশ করে দেবো, আমাদের কাজ এখানেই শেষ। দেন এই যে 5,000 টাকার পরে কী হবে সেটা আমরা সামনে নেক্সট ক্লাসে জানতে পারবো। তো আপাতত এতটুকু আমরা সবাই ক্লিয়ার? তো ওকে, আপাতত পেমেন্ট নিয়ে আর কিছু বুঝতে যাবেনই না, জাস্ট এতটুকু মাথায় রাখেন যে ক্লায়েন্ট যতদিন বলবে ততদিন এখানে বসাবো, ক্লায়েন্ট যত বাজেট বলবে তত বাজেট হচ্ছে এখানে বসাবো, দেন পরবর্তী স্টেপ কি সেগুলো সামনে জানতে পারবেন, এখন বললে বুঝবেনও না প্লাস আউলে যাবেন। সো আপাতত এতটুকু বুঝলেই হবে, আর কেউ আমরা প্রমোট নাও বাটনে ক্লিক করবো না। ওকে, প্র্যাকটিস চলাকালীন সময় প্রমোট নাওতে তখন ক্লিক করবেন যখন একবারে ক্লায়েন্টের কাজ করবেন, এছাড়া কেউ কিন্তু আমরা এই প্রমোট নাও বাটনে ক্লিক করবো না, আপনাদের প্র্যাকটিস আপাতত এখানে শেষ। দেন এর পরবর্তী স্টেপগুলো কী হয় বা পেমেন্টের প্রসেস কী হয় বা এই সম্পূর্ণ প্রসেসটা অ্যাকচুয়ালি কীভাবে এক্সিকিউট হয় এগুলো আমরা সব নেক্সট ক্লাসে ডিটেলস জানতে পারবো, আপাতত আজকের ক্লাসের জন্য এতটুকু এনাম। তো এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা আমাকে জিজ্ঞাসা করো। আমার মাথায় একটু মনে একটু বাড়তে একটা প্রশ্ন করব। হ্যাঁ হ্যাঁ বলেন। বুঝিনি, আবার একটু বলেন। দেখা গেল একটা বার বললো যে 5,000 টাকা 30 দিন তুমি একটা অ্যাড রাখো। হ্যাঁ হ্যাঁ, আপনি ডেলিভারি যেমন
আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি বুঝতে পারছি। যে ক্লায়েন্ট যদি বলে যে তার বাজেট হচ্ছে 5,000 টাকা, সে এটা কতদিনের জন্য? 20 দিন, তাই না? যে 20 দিন, তাহলে আমি কিভাবে বুঝবো? তাহলে আপনি 5,000 টাকাকে 20 দিয়ে ভাগ করেন, যত টাকা হয় অত টাকা এখানে বসায় দিবেন। জি ওকে। আর কার কোনো কোশ্চেন? জি ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন। কোশ্চেনটা হচ্ছে যে ওই যে আপনি যে মানে লোকেশনটা সিলেক্ট করলেন যে এডিডাস এবং নাইকি, ওটা তো দুটা ভাইয়া ওই যে ব্র্যান্ড, তো এখন যদি কোনো নতুন কোম্পানি হয় তো তার ক্ষেত্রে কি সার্চিংটা আসবে? বুঝি না, একটু শেষের কথাটা আবার বলেন, কোনটা হয়? ওই যে গুগল ট্রেন্ডসে যাই যে আপনি যে একটা মানে লোকেশন করলেন যে ইউএস এর, যে মানে এডিডাস এবং নাইকি, তো ওটা তো ব্র্যান্ডিং কোম্পানি, এই জন্য ওদের সার্চিং ট্যাক্স। যদি নতুন কোনো কোম্পানি হয় তাদের সার্চিং ট্যাক্স আসবে? মানে কোম্পানি নতুন হতে পারে, বাট প্রোডাক্ট নতুন হওয়ার পসিবিলিটি কিন্তু কম। যদি এমন হয় যে কোম্পানিও নতুন প্রোডাক্টও নতুন, সেক্ষেত্রে অন্য হিসাব। বাট যদি কোম্পানি নতুন হয় বাট প্রোডাক্ট অলরেডি এক্সিস্ট করতেছে, সেক্ষেত্রে আপনি প্রোডাক্টের নাম লিখে সার্চ করেন, তাহলেও হবে। আচ্ছা আচ্ছা, ওই যে ওই দেশের প্রোডাক্টটা মানে সার্চ করলে ওই প্রোডাক্টটা কোথায় বেশি চলে ওইটাই নাকি? হ্যাঁ হ্যাঁ, ওই প্রোডাক্ট সম্পর্কেও জানতে পারবেন। জি জি জি, ধন্যবাদ। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন? হ্যালো। হ্যাঁ, একজন একজন করে বলো।